We are live. Are we live, Sahil? Yeah, we are live, yeah. আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইউথ পলিসি ফোরামের পলিসি লেকচারের তৃতীয় লেকচারটিতে। আজকে আমাদের লেকচারের বিষয়বস্তু হচ্ছে ফিলোসফি অ্যান্ড মার্কেট। গত দুটি লেকচারে আমাদের যা যা বিষয় কভার করা হয়েছিল, প্রথমটি হচ্ছে হাউ কিভাবে উপযোগবাদ আমাদের পলিসিতে পাবলিক পলিসি মেকিং এ রিলেভেন্ট হিসেবে কাজ করে, এবং দ্বিতীয় যে লেকচারটি হয়েছিল সেটা ছিল জননীতিতে অধিকারের ধারণা। তো আমাদের তৃতীয় লেকচারটির বিষয়বস্তু হচ্ছে ফিলোসফি অ্যান্ড মার্কেট। আমাদের আজকের কোর্সটিতে ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন মুয়াজ জলিল ভাইয়া। মুয়াজ জলিল ভাইয়া গত 13 বছর ধরে বিভিন্ন ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট প্রজেক্টে কাজ করেছেন। আমি ভাইয়াকে ফ্লোর দিচ্ছি শুরু করার জন্য। থ্যাংক ইউ সঞ্জনা। সো আমি এখন আপনার কানাডায় আছি, সো এটা এখন আমার এখানে টেম্পারেচার 1 ডিগ্রি সকালে। সো ফার্স্ট অফ অল গুড ইভিনিং, গুড মর্নিং আপনারা যেখানে আছেন, এবং নতুন বছরের শুভেচ্ছা এভরিওয়ান 2nd January-তে। যেটা সঞ্জনা বললো যে আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি ওই ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টে কাজ করছি প্রায় 13-14 বছর ধরে, এবং ডিফারেন্ট দেশেও কাজ করেছি। এবং আমার এরিয়া অফ ওয়ার্ক যেটা, আমার কাজের জায়গাটা হচ্ছে কিন্তু প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট ও মার্কেট সিস্টেমস। সো আমি মার্কেট নিয়ে ম্যাক্সিমাম সময় কাজ করে থাকি। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে অর্থনীতি, ইকোনমিক্স, এবং ইন্টারেস্ট আছে ফিলসফিতে। সো আজকের যে লেকচারটা, আমাদের যেহেতু এটা পলিসি নিয়ে ফোকাসড এবং ফিলসফি নিয়ে, সো মার্কেট অনেক একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদের ডে টু ডে লাইফে। সো এইটার উপরেও কিন্তু ফিলসফিক্যাল পার্সপেক্টিভ আছে। এবং আজকে যেটা আমার ফার্স্ট লেকচারে ছিল, আমার উদ্দেশ্য হবে, ফিলসফির মূল উদ্দেশ্যই থাকে প্রশ্ন করা, যেটা টু থিংস দ্যাট আমরা যেটা ধরে নিই যে এটা তো সত্যি, এটা তো গিভেন, রাইট? এবং সেখানে দেখানো যে এখানে প্রত্যেকটা জায়গায় আমাদের কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো আমাদের অ্যাওয়ার হতে হবে। এবং আমরা যখন পলিসি মেকার যারা হবো অথবা পলিসি নিয়ে কাজ করবো, আপনি ডেভেলপে কাজ করেন অথবা গভর্নমেন্টে কাজ করেন, ইউ শুড বি অ্যাওয়ার অফ দিস কোয়েশ্চেন্স। কারণ এগুলো প্রশ্ন সবগুলির যে জবাব আমাদের কাছে আছে অথবা সবগুলির যে একটা আনসার আছে সেটাও ট্রু না। দের আর ভ্যারিয়াস আনসার্স টু দিস কোয়েশ্চেন, সো উই শুড বি অ্যাওয়ার অফ দিস। সো মুভিং অন, আমাদের প্রথমত আমি ফার্স্ট যেটা বলি সেটা হচ্ছে মার্কেটের ডেফিনেশনটা। সো মার্কেটস আর ইনস্টিটিউশন, প্রাতিষ্ঠানিক অবকাঠামো কাঠামো, যেটা হচ্ছে যেখানে আমাদের পণ্য এবং সেবা, গুডস অ্যান্ড সার্ভিসেস আর এক্সচেঞ্জ, রাইট, বিনিময় করা হচ্ছে। সো ইটস আমরা মার্কেটটাকে কোনো স্পেসিফিক বিল্ডিং বা এরকম কিছুভাবে দেখছি না। উই আর লুকিং অ্যাট ইট ফ্রম ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক, যেটা বলে প্রাতিষ্ঠানিক কাঠামো, ওভাবে দেখা হচ্ছে। সো টাকা দিয়ে এবং যেখানে আদান প্রদান করা হচ্ছে টাকার বিনিময়ে। সো জাস্ট লাইক কারওয়ান বাজার ইজ এন এক্সাম্পল অফ মার্কেট, আগোরাও ইজ এন এক্সাম্পল অফ মার্কেট, রকমারি.com ইজ এন এক্সাম্পল অফ মার্কেট, কিন্তু এটা অনলাইন, অবভিয়াসলি অ্যামাজন ইজ এ মার্কেট, এবং আপনার দারাজ আমরা যেটা ইউজ করছি, দিজ আর অল এক্সাম্পল। সো আমি যখন টার্ম মার্কেটটা ইউজ করছি, আমি এই ব্রড ডেফিনেশনটা ইউজ করছি, যেটা হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক কাঠামো, ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক, যেটা যেখানে পণ্য সেবা গুলো আদান প্রদান করা হচ্ছে টাকার বিনিময়ে, রাইট? দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ মার্কেট ইন দিস লেকচার। সো ইটস ব্রড ডেফিনেশন, ইটস নট এ স্পেসিফিক আপনার জায়গা অথবা কিছু, রাইট? ওটা ইনক্লুডেড এভরিথিং, এরকম যে কোনো সিচুয়েশন, এজ আই সেড, আগুরা, আমাজন, কারওয়ান বাজার, রকমারি.com, দারাজ, দিজ আর অল এক্সাম্পল অফ মার্কেটস। এবং মার্কেট শুধু যে গুড সার্ভিস, এগুলো হচ্ছে না, লেবার মার্কেট আছে, অনেক কিছু আছে। So that is the definition of markets. Moving on, kichu concept achi which is similar to markets but they're not markets per se. Jemon thoro opportunity, economy, eta hocche ki it looks, it describes productive and distributive activities, mane utpadonshil ebong bitoron karjokrom ekta deshe kibhabe hocche seta ke define kore. So economy, jemon thoro socialism, is a form of economy.
capitalism is a form of economy. So economy মধ্যে market থাকে, but economy is a broader concept. আপনি কিভাবে এটা সময় ব্যবস্থা কিভাবে আপনি production এবং এটাকে distribute করছেন, বিতরণ করছেন একটা যে দেশে অথবা একটা regionে, সেটাকে economy বলা হয়। Capitalism যেটা পুঁজিবাদী সমাজ, specific type of economy, right? যেটা based on ব্যক্তিগত মালিকানা সম্পত্তি এটার ভিত্তিতে যেটা তৈরি হচ্ছে, as opposed to let's say from communism or socialism, যেখানে collective ownership of capital থাকে। So capitalism is specific. এবং market বাজার যেটা, এটা হচ্ছে একটা specific institution যেটা capitalism এর বরাদ্দ এবং বিতরণ করার জন্য বিজনেস সার্ভিসেস কিভাবে আপনি ডিস্ট্রিবিউট করবেন, অ্যালোকেট করবেন এবং ডিস্ট্রিবিউট করবে এই মার্কেটের মাধ্যমে। আমি লাস্ট স্লাইডে ডিসকাস করব কিছুটা যে মার্কেট ছাড়াও অন্য পদ্ধতিও আছে এবং ছিল এবং আছেও অনেক দেশে। আমি এক্সাম্পলটি বলবো যেখানে কিন্তু জিনিসপত্র বিতরণ বরাদ্দ ডিস্ট্রিবিউট অ্যালোকেট করা হচ্ছে থ্রু মার্কেট, রাইট? সো দের আর আদার ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক প্রতিষ্ঠান কাঠামো যেটাতে আপনি এটা করতে পারেন। সো মার্কেট ইজ জাস্ট আ স্পেসিফিক টাইপ, হ্যাঁ খুবই পাওয়ারফুল এবং সব জায়গায় আমরা দেখতে পাই, বাট ইট ইজ জাস্ট এটা ফার্স্ট থিং, মার্কেট ইজ জাস্ট ওয়ান ওয়ে টু ডিস্ট্রিবিউট গুডস এন্ড সার্ভিসেস। সো ইকোনমি হচ্ছে ব্রড কনসেপ্ট, এর মধ্যে ক্যাপিটালিজম বলতে পারেন ইজ আ স্পেসিফিক টাইপ অফ ইকোনমি যেটার মধ্যে মার্কেট ইজ ওয়ান অফ দ্য অ্যাপ্রোচ টু শেয়ার অর অ্যালোকেট গুডস এন্ড সার্ভিসেস। মুভিং অন, সো এখানে এখানে দেয়ার আর ডিফারেন্ট স্কুলস আছে। লাস্ট টাইম আমি যখন কথা বলেছিলাম রিয়ালিস্ট লিবারাল স্কুল, এরকম মার্কেটের এই ডিবেটও তিন ধরনের স্কুল আছে আমি বলতে পারি। একজন হচ্ছে ধরেন ফ্যান সাপোর্টার যে মার্কেটের সবাই, একজন হচ্ছে আমি বলবো ভালো বন্ধু যারা হচ্ছে কিনা আপনাকে আচ্ছা আমার মনে হয় ইকো হচ্ছে সবাই বলছে একটু আমি জাস্ট একটা জিনিস দেখে দিচ্ছি। হয়তো দিস উইল বি বেটার, সেটা হচ্ছে আমি যদি দেখি ফিলোসফিক্যাল ডিবেট এই এই জায়গা থেকে অ্যাকচুয়ালি মেজর জিনিসটা সেটা হচ্ছে কিছু আছে সাপোর্টার কিছু আছে ক্রিটিক্যাল, যারা হচ্ছে বন্ধু বা তারা বলে যে মার্কেট মার্কেটে সবকিছু ঠিক না এবং কিছু আছে জাস্ট এগেইনস্ট ফোর। সো এদের মধ্যে দেখবেন কিছু নাম আছে দেওয়া আছে ক্লাসিক্যাল। আমি একটা জিনিস সাজেস্ট করব, একটা বই আছে হাজুন চ্যাংয়ের ইকোনমিক্স ইউজার গাইড, এটা হচ্ছে পেলিকেনের পাবলিকেশন, এটা আমি বাংলাদেশে দেখেছি পাঠক সমাবেশে আমি দেখেছিলাম বুকওয়ার্মে দেখেছিলাম, সো এটা পাওয়া যায়। Anyone who is interested in like economics a different approach to আমরা যেটা দেখি সাধারণত even economics এর স্টুডেন্টদের জন্য আমি এটা হাইলি রেকমেন্ড করব, উনি কেমব্রিজ প্রফেসর, this is a very good introduction to different schools of economic thought, এবং যারা মার্কেট এবং ক্যাপিটালিজম ডিফারেন্ট ভাবে দেখছে এখানে মার্কসও আছে সবই আছে এবং ইটস এ ভেরি গুড ইন্ট্রোডাকশন। এবং ওখানে চ্যাপ্টার ফোরে একটা খুব চমৎকার এই আটটা নয়টা স্কুলস অফ ইকোনমিক থট নিয়ে ডিসক্রিপশন দেওয়া আছে। সো এখানে আপনার ওই যে নাম যেগুলো দেখছেন ওখানে মাছ মোর ডিটেইল ভাবে, যেহেতু এটা ইকোনমিক্স এর লেকচারটা আমরা ওটা কভার করছি না, বাট ইফ ইউ আর ইন্টারেস্টেড আপনারা এই বইটা দেখতে পারেন, সেটা হচ্ছে ইকোনমিক্স দ্য ইউজার গাইড, সেটা হাজুন চ্যাংয়ের। সো এবং এটা চ্যাপ্টার ফোরে আমি যে জিনিসটা করছি এটা আছে। সো যেটা হচ্ছে সাপোর্টার যেটা তারা হচ্ছে ক্লাসিক্যাল অ্যাডাম স্মিথ, নিওলিবারাল যারা ফ্রিডম্যান এবং অস্ট্রিয়ান স্কুল জন ফন হায়েক, হায়েকের আমরা ফ্রেডরিক হায়েক সরি ভন মিসে আছে এবং ফ্রেডরিক হায়েক, হায়েকের কথা আমরা বলবো একটু পরে। এরা হচ্ছে সাপোর্টার অফ মার্কেট, তারা বলে যে মার্কেটিং খুবই চমৎকার একটা জিনিস এবং মার্কেট হচ্ছে তাদের আর্গুমেন্ট যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে এখানে ব্যক্তি স্বাধীনতা আছে, ইন্ডিভিজুয়াল ফ্রিডম মার্কেটে পাওয়া যায় এবং এটা এটা অ্যালাউজ পিপল টু আমার ইচ্ছা যেটা আমি যেটা চাই আমি যেটা কিনতে চাই আমাকে যে যারা ভাবে যে আমার কাজটা ভালো তারাই আমাকে টাকা দিচ্ছে, সেখানে ব্যক্তি স্বাধীনতা সবচেয়ে ভালো প্রকাশ পাচ্ছে। সো
That's why we should support market. Nobody knows amar ki pochondo, amar chi beshi. So jehetu amar chi kono state, kono government bujhbe na ami ki chai. So oto amar market na thakle, amar ei byakti sadharonoto kono shomoy prokash pabe na. So oto tara support kore from that ground, je market hocche the best way to do it. Tara bolche na market perfect, kintu tara bolche market hocche the best way to do it. এটা হচ্ছে কি যারা সাপোর্টার করে আমরা ডিটেইলে পরে যাবো কেইনজিয়ান স্কুল এবং ইনস্টিটিউশনাল স্কুল আপনারা যারা ইকোনমিক্স অথবা অন্য যারা ইন্টারেস্টেড রিসেন্টলি একটা বই এসেছে ওয়াই নেশন ফেল এসমো ড্যারেন এসমো দিজ আর ইনস্টিটিউশনাল ইকোনমিস্ট অ্যাকচুয়ালি আর কেইনস আমি লাস্ট আরেকটা ক্লাসেও ডিসকাস করেছিলাম ইভেন অমর্ত সেন ওনার যে বই আছে আইডিয়াস অফ জাস্টিস দিজ আর সাপোর্টার অফ মার্কেট কিন্তু তারা রেকগনাইজ করেন যে মার্কেট কিছুটা যেটা সমস্যা করে এবং এখানে আপনি দেখবেন কার্ল মার্কস অবভিয়াসলি আছেন গডউইন আছেন অ্যানার্কিস্ট সাপোর্টার উইলিয়াম গডউইন ইন্টারেস্টিংলি হচ্ছেন গিয়ে ম্যারি শেলি যে ফ্র্যাঙ্কেনস্টাইন লিখেছেন ওনার বাবা আর কি এবং ওনার গডউইন হচ্ছে অলসো উইনস্টন ক্রাফট যে রেখেছিলেন ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ ওয়েমেন তার পার্টনার ছিলেন উইলিয়াম গডউইন এইটিন সেঞ্চুরিতে সো হিজ আ সাপোর্টার অফ অ্যানার্কিস্ট ওনার বই কিন্তু বাংলাদেশে পেঙ্গুইন পাবলিকেশনের পাওয়া যায় মার্কস তো অবভিয়াসলি আমরা জানি পোলানি একজন আছে হয়তো ছিলেন না তার ক্লাস আমি তার জিনিসটাকে কভার করবো আজকে চমৎকার একজন রাইটার তার বই গ্রেট ট্রান্সফরমেশন এখানে নাম দেওয়া আছে এটা এটা খুবই ইম্পর্টেন্ট সো ক্রিটিক্যাল ফ্রেঞ্চ মাঝখানেরটা সেটা হচ্ছে ইন্টারেস্টিং তারা হচ্ছে ব্যালেন্সড একটা ভিউ নিয়ে আসে এবং এখানে অমর্ত সেন আছে উনি বলেন যে দেখো একটা এক্সাম্পল আছে এবং আমি এটা নিজের এক্সাম্পল নিয়ে আমি বলি আমার আমি বুক লাভার আই লাভ রিডিং বুকস সো সেনের আর্গুমেন্টটা হচ্ছে এরকম যে দুটো মানুষ আমার যা সম্পত্তি আছে দুটো সমাজ ব্যবস্থা একটা জায়গায় স্টেট আমাকে সব দিচ্ছে আরেকটা জায়গায় আমি মার্কেটের বিনিময়ে জিনিসটা পাচ্ছি সো একই ধরেন দুটো জায়গায় আমার একই সম্পত্তি একই জিনিস আছে ধরেন আমার কেসে আমার বই খুব ফেভারিট আমার লাইব্রেরিতে যতগুলো বই আছে সেই একই বই আছে দুইটা মাস দুইটা ওয়ার্ল্ডেই সেম নাম্বার অফ বুকস সেম বুকস আছে কিন্তু একটা ওয়ার্ল্ডে আই গেট টু চুজ হুইচ বুকস আই বাই আরেকটা ওয়ার্ল্ডে আমাকে দিয়ে দেওয়া হচ্ছে ওই বইগুলি অন্যকে সো আমি কোন ওয়ার্ল্ডটা চাবো আমি পার্সোনালি যেখানে আই গেট টু চুজ ইভেন তো আমার এখন যে বই আছে যতক্ষণই বই আছে কিনা আমার লাইব্রেরিতে সেটা দুটো ওয়ার্ল্ডই আছে কিন্তু একটা জায়গায় অন্য একজন আমাকে দিয়ে দিচ্ছে আরেকটা জায়গায় স্টেট হোক যেই হোক অন্য কেউ দিয়ে দিচ্ছে আরেকটা জায়গায় আমি কিনছি আই হ্যাভ ব্যক্তি স্বাধীনতা সো সেনের আর্গুমেন্টটা হচ্ছে মার্কেটের ফলে যে হ্যাঁ মার্কেটের সমস্যা আছে অনেক কিন্তু মার্কেট ইজ কাইন্ড অফ ইজ এবল টু ডু জাস্টিস টু ইয়োর নিড হ্যাঁ সো একটু নুয়ান্স হবে আসে স্যান্ডেল আমি আমি কভার করবো ওনারা যে ওনাদের মেন যে রিজনটা থাকে যে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে মার্কেট ইজ এন ইনস্টিটিউশন এবং মার্কেট পলিটিক্স তারা গভর্ন এবং তাদের মেজর কথা হচ্ছে আমরা যেটা ভাবি যে মার্কেট ইজ এ ইন্ডিপেন্ডেন্ট একটা জিনিস মার্কেট চলছে ইন্ডিপেন্ডেন্টলি এটা ভুল এভরি ডিসিশন ইন মার্কেট ইজ মেড পলিটিক্যালি এটার স্ট্রাকচার কি হবে তাদের কথা হচ্ছে হ্যাঁ তুমি সাপোর্ট করতে পারো যেটা সাপোর্টাররা ভুল দেখছিল ফ্রিডম্যান হাইক যে ওরা বলছিল স্টেটের দরকার নেই স্টেট লাগবে না মার্কেটে আসল মার্কেটটা যত বড় হবে তত ভালো এই ক্রিটিক্যাল যারা তারা বলে যে মার্কেট খুবই ভালো চমৎকার জিনিস কিন্তু মার্কেট সবসময় পলিটিক্সের সাথে মানে ইনভলভ এবং এটা যারা বলে যে পলিটিক্স যত কমানো যায় ততই ভালো মার্কেটের জন্য ততই আমাদের জন্য এটা ভুল ধারণা ইউ ক্যান নেভার সেপারেট দ্য টু দে আর অলওয়েজ ইন্টারলিঙ্কড এবং দ্যাট মিন্স সো এটা হচ্ছে যারা ক্রিটিক্যাল ফ্রেন্ড তাদের মেজর একটা আর্গুমেন্ট এবং তারা চায় এর জন্য কিভাবে মার্কেটকে ইম্প্রুভ করা যায় সাপোর্টাররা বলে যে মার্কেটে সবকিছু ভালো এগেনস্টে বলে যারা তারা হচ্ছে যে মার্কেটটা ফেলে দেওয়া উচিত ক্রিটিক্যাল যারা তারা বলে যে মার্কেটটা কি রাখো কিন্তু মনে রাখবে এটা একটা স্পেসিফিক কাজের জন্য খুবই ভালো এবং এটা সবসময় পলিটিক্স দ্বারা নিয়ন্ত্রিত এবং ওই সিচুয়েশনে আমরা শুধু এটা ইউজ করবো সো দ্যাট ইস দ্য ক্রিটিক্যাল স্কুল সো মুভিং অন আজকে যে লেকচারের তিনটা মেজর কোয়েশ্চেন থাকবে ফার্স্ট যেটা
জাস্ট এখন যেটা বললাম এটার জিনিস ক্যান বি সেপারেট রাজনীতি ফ্রম অর্থনীতি ইকোনমিক্স অর বাজার মার্কেট। সেকেন্ড যেটা কোয়েশ্চেন যেটা আমি একটু ফোকাস করবো বেশি আজকে, কারণ এটা আমরা সেটা হচ্ছে আমরা মার্কেট থেকে যা পাই, যে মূল্য পাই, আমার স্যালারি বলেন, আমার রেসপেক্ট, যেটাই বলেন, আমি আমি কাজ করছি, আপনারা এখানে অনেকে আছেন যারা চাকরি করছেন, বিজনেস করছেন, আপনারা যেটা পাচ্ছেন সেটা আপনি কি নৈতিকভাবে প্রাপ্য থাকে? আপনার মার্কেট কি আপনার যেটা পাওয়া উচিত সেটাই দিচ্ছে? ইজ দ্যাট থিং আপনি যাই পাচ্ছেন, হয়তো আপনি ভাবছেন আপনি আরো কম পাচ্ছেন, যে না আমার পাওয়া উচিত ছিল 1,00,000 টাকা বেতন পাচ্ছি 80,000 টাকা। আমার প্রশ্ন হচ্ছে আপনি 80,000 টাকাকেও আপনি কি ধরে নিতে পারেন যে ইজ ইট এ রিফ্লেকশন অফ আপনি যে কাজটা করছেন? এবং থার্ড যেটা কথা হচ্ছে যে মার্কেট কি সবসময় ছিল কিনা, আমরা যেভাবে মার্কেটটাকে দেখে রাখি, এই তিনটা প্রশ্ন আমি দেখব। এবং আমি এখনই উত্তর দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে তিনটার উত্তরই না। সো মানে আমরা অথবা আমরা যেভাবে ভেবে থাকি সেটাই, দ্যাটস নট ট্রু, রাইট? অবভিয়াসলি দ্যাটস ওয়াই ইটস এ ফিলসফি লেকচার। সো এখানে আমরা দেখবো যে খুব কমন সেন্স ভাবে আমরা যেটা ধরে থাকি সাধারণত, এটা কিভাবে ভুল না হলেও চিন্তার বিষয় হয়ে দাঁড়াতে পারে। সো লেটস গো টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে ক্যান বি সেপারেট পলিটিক্স ফ্রম মার্কেট। কে মার্কেটে পার্টিসিপেট করবে ইজ ডিটারমাইন্ড বাই পলিটিক্স। যেমন ধরেন আমি কিছু এক্সাম্পল এখানে রেখেছি, কটন ফ্যাক্টরি রেগুলেশন 1819 ইউকেতে হয়েছিল, যেটা বলা হয়েছিল যে বাচ্চারা, এবং বাচ্চা বলতে 10 বছরের নিচে, এরা কাজ করতে পারবে না, এবং 10 বছর থেকে 16 বছর যারা আছে তারা কাজ করতে পারবে, কিন্তু 12 ঘন্টার নিচে, 12 ঘন্টার বেশি কাজ করতে পারবে। এটা ছিল এই কটন ফ্যাক্টরি রেগুলেশন, 10 থেকে 16 বছরের বাচ্চারা 12 ঘন্টার বেশি, তখন কিন্তু 6 দিন কাজ হতো, ডেইলি কাজ করতে পারবে না, এটা ছিল। তখন ক্যাপিটালিস্ট অনেক জন এসে বললো, ওনাররা এসে বললো, না 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 এটা ঠিক হচ্ছে না, এটা তো একটা ব্যক্তি স্বাধীনতা, বাচ্চার তুমি ধ্বংস করে দিচ্ছ, ওদের ওদের অধিকার লঙ্ঘন করছো, কারণ দে হ্যাভ দ্য রাইট টু ওয়ার্ক মোর দেন 12 আওয়ার্স। এখন এটা নিশ্চয় ইউকে তে এখন ডিবেট হলো, এখন যদি এসে কোনো ফ্যাক্টরি ওনার ধরেন ওয়ালমার্ট অ্যামাজনের দেশে বলে, না 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 আমরা বাচ্চা রাখতে পারি, তার ব্যক্তি স্বাধীনতা আছে, দেশে 12 ঘন্টার বেশি ডেইলি কাজ করবে 6 দিন ধরে, সে তাকে জেলে ভরা হবে ইউকেতে, রাইট? তো কিন্তু 1819 সালে এটা কিন্তু একটা অনেক বড় ডিবেট ছিল এই রেগুলেশন। সিমিলারলি 1917 সালে ইউএস সুপ্রিম কোর্ট রুলিং এর থাকে, ইট ওয়াজ পারফেক্টলি লিগাল, যেহেতু বর্ণবাদী তখনও অনেক বেশি ছিল, যে আফ্রিকান আমেরিকান অথবা ব্ল্যাক পপুলেশন থেকে বিক্রি করা হবে না। আপনি যদি এটা বলতেন যে আমি এটা করবো না, ইট ওয়াজ পারফেক্টলি লিগাল, কিন্তু এটা এখন করেন আপনি জেলে যাবেন আমেরিকায়। সিমিলারলি কানাডায় যেমন ধরেন গাঁজা খাওয়া এখানে লিগাল, এখানে অনেক দোকানও আছে ক্যানাডা, এটা 1918 সালে এই লটা হয় ক্যানাবিস, আপনি কিন্তু দোকান আছে ক্যানাবিস আপনি লিগালি সেল করতে পারেন, এখানে শপস আছে আশেপাশে, যেটা আনথিঙ্কেবল ইন মেনি কান্ট্রিজ, রাইট? সো কিন্তু এখানে এটা কিন্তু পারফেক্টলি লিগাল মার্কেট, এখানে আপনার বেচা কেনা হচ্ছে, রাইট? সো যখন মার্কেটে কে পার্টিসিপেট করে, কতটুকু পার্টিসিপেট করে, কিভাবে পার্টিসিপেট করে, দিজ আর অল পলিটিক্যাল ডিসিশন। আমি এক্সাম্পল দিয়ে দেখাই, আপনার মার্কেটটা আসলে যত পাওয়ারফুল হয় তত রেগুলেশন দরকার হয়। আমার প্রফেসর হাজুন ছিলেন, উনি একটা এক্সাম্পল দিয়েছিলেন যেটা আমার খুব পছন্দ, সেটা হচ্ছে আপনি ট্রাফিক রুলের কথা চিন্তা করেন। 1920 সালে 10 সালে যখন ফোর্ড আসে তার গাড়ি নিয়ে, তখন গাড়ির স্পিড ছিল 20-30 কিলোমিটার, 20-30 কিলোমিটার স্পিডে, তখন এবং গাড়িও ছিল কম, রাস্তাও ছিল কম, তখন কিন্তু ট্রাফিক এত দরকার ছিল, আপনার সিট বেল্টের দরকার ছিল না, আপনার এয়ার ব্যাগের দরকার ছিল না, স্পিডও কম, মানুষও কম, গাড়িও চলছে কম। কিন্তু যখন আস্তে আস্তে গাড়ির স্পিড বাড়া শুরু করলো, যতক্ষণ আস্তে আস্তে মানুষ গাড়ি বাড়া শুরু করলো, তখনই কিন্তু ট্রাফিক রেগুলেশন আসা শুরু করলো, তখনই ট্রাফিক পুলিশ আসা শুরু করলো। যত সিস্টেম একটা ইনস্টিটিউশন পাওয়ারফুল হয় তখন রেগুলেশনের দরকার তত বেশি প্রয়োজন হয়। আপনারা যারা ইংলিশ প্রিমিয়ার লিগ দেখেন, আমি কিন্তু অত ফুটবল দেখি না, কিন্তু আমি খবর রাখি, সো যে রিসেন্টলি একটা আপনারা দেখতে পারেন হয়তো, যে ম্যানচেস্টার সিটির একটা ব্যান হয়েছিল ইউএফএ কাপ ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লে নিয়ে, যে কত টাকা ইনভেস্ট করতে পারে নিজের ইনকাম থেকে তা দিয়ে, এটা নিয়ে একটা ব্যাপক মারামারি হয়েছে, মানে কথাবার্তা লিগাল ব্যাটল হয়েছে, এবং মিলিয়ন ডলার্সের বিষয়। আপনি খেলা দেখেন হয়তো 90 মিনিটে মোহাম্মদ সালাহ গোল দিচ্ছে না কে গোল দিচ্ছে, এটা নেই, দ্যাট ইজ দ্য ফান, কিন্তু এটার পিছনে যে একটা ইনস্টিটিউশনাল জিনিস চলছে, লিগাল ফ্রেমওয়ার্ক চলছে টু মেক দ্যাট হ্যাপেন, এটা কিন্তু আমরা দেখি না, রাইট?
এই যে ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লে, দিজ আর রেগুলেশন, এগুলো কিন্তু খুব এগুলোর পিছনে নামি দামি লয়াররা ব্যাটল করছেন, 1000-page ডকুমেন্টস আছে যে হ্যাঁ এটা করা যাবে, এখান থেকে টাকা আসছে বা কোথা থেকে টাকা আসছে, ওনার কি নিজের পকেট থেকে টাকা ঢালছেন কিনা, দিজ আর অল লিগাল থিংস, পলিটিক্যাল থিংস উইচ হ্যাভ এস্টাবলিশড থ্রু দ্যাট টু ইনশিওর ফেয়ার প্লে, এটার জন্য রেগুলেশনস আনা হচ্ছে যেটার মাধ্যমে গেমটা খেলা হচ্ছে। এবং এইগুলো নিটিগ্রিটি কিন্তু চলছে পিছনে টু মেক দিস মার্কেট, আপনার যেখানে ইভেন প্লেয়ার বেচা কেনার সময়ও কিন্তু অনেক রেগুলেশন থাকছে। সো আপনি কখনো, এবং দিজ আর ইভলভিং, এই ফেয়ার প্লে 1980 সালে ছিল না, এখন আসছে, কারণ দেখা গেল যে অনেক ইনভেস্টর আসছে, অলিগার্করা এসে ইনভেস্ট করছেন, যারা এত টাকা ঢালছে যে যারা জেনুইনলি খেলা নিয়ে ইন্টারেস্টেড তারা, তাদের সাথে এটা হচ্ছে না। সো এইগুলো লজ কেম আপ। সো মার্কেটে সবসময় পলিটিক্স ইনভলভ থাকে, সেটা খুবই ভুল ধারণা যে আমরা যদি বলি যে পলিটিক্সকে যত মার্কেট থেকে সরানো যায় ততই মার্কেটের জন্য ভালো, এটা হয় না। এভরিওয়ে হ্যাঁ ব্যাড পলিটিক্স, গুড পলিটিক্স থাকতে পারে, বাট পলিটিক্স সবসময় থাকবে মার্কেটে। সো এটা জাস্ট এক্সাম্পল দিয়ে আমি দেখাচ্ছিলাম যে কীভাবে আমরা যা দেখি না অনেক সময় পিছনে অনেক সময় সবসময় পলিটিক্স চলতে থাকে। মুভিং অন, এবং নেক্সট কোয়েশ্চেন যেটা আমি এটা নিয়ে আমি একটু বেশি কভার করবো, সেটা হচ্ছে আমরা যেটা পাই, যেটা আবার বলো যে আমরা মার্কেট থেকে যা পাচ্ছি সেটা কি আমার প্রাপ্য নাকি। এখানে তিনটা আর্গুমেন্ট আসে, জাস্ট একটু পানিটা কি, তিনটা আর্গুমেন্ট আসে। প্রথম আর্গুমেন্ট হচ্ছে হ্যাঁ, কারণ আমার প্রতিভা যেটা সেটা মূল্য দিচ্ছে, মানে আমি খুব ট্যালেন্টেড, মার্কেট আমার ওই রিওয়ার্ডটা দিচ্ছে। দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয়টার উত্তর হচ্ছে না না, আমি খুব পরিশ্রম করি আমার কাজের জন্য, ওটার মূল্য দিচ্ছে আমাকে, আমি যে বেতন পাই এটা হচ্ছে রিওয়ার্ড ফর মাই হার্ড ওয়ার্ক। থার্ড হচ্ছে না, আমি একটা সামাজিক অবদান আছে, আমি এনজিও সেক্টরে কাজ করি, আমি দেশের জন্য অনেক কিছু করছি, আমি ডাক্তার, হোয়াট এভার, আমি সামাজিকভাবে আমার অনেক অবদান আছে, সেটা রিওয়ার্ড দিচ্ছে মার্কেট। এবং আমরা এক্সাম্পল দিয়ে দেখাবো তিনোটাই সত্যি না, মার্কেট কখনোই তিনোটাই আপনার দেখা নেই, আমরা কাউন্টার এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। এবং ফিলসফাররা মোস্টলি এটা জানে, সেটা খুবই ইন্টারেস্টিং যে আমরা গ্লোবালি সবার একটা ধারণা আছে, যে অনেকেরই অনেকেরই আমার নিজেরও ধারণা ছিল এটা, যে হ্যাঁ আমি আমি যা বেতন পাচ্ছি এটা ইজ এ রিফ্লেকশন, বরঞ্চ আমি কম পাচ্ছি, আমার প্রতিভার অ্যাকচুয়ালি এটা আসছে না। এবং হার্ডওয়ার্ক সেম, আমি অনেক হার্ডওয়ার্ক করি, এটারই রিজাল্ট আরো দেওয়া উচিত ছিল। হয়তো আমরা সবাই নিজের ব্যাপারে এইভাবেই চিন্তা করি, কিন্তু দেখবো আমরা যে এটা আসলে সত্যি হয় না। সো প্রথমে যেটা আসে প্রতিভা, আমরা এক একটাকে ইন্ডিভিজুয়ালি দেখবো, এটাও আরেকটা ফিলসফির একটা ইন্টারেস্টিং থিং, সব কিছুকে একসাথে না দেখে যেখানে আমরা কনফিউজ হয়ে যেতে পারি, আমরা প্রত্যেকটা জিনিসটাকে ভেঙে ভেঙে, আমরা কিন্তু তিনটা কোয়েশ্চেনকে, ওই তিনটা কোয়েশ্চেনকে মধ্যে একটা কোয়েশ্চেন নিয়ে আবার ওটাকে তিন ভাগে ভাগ করেছি, এবং ওটাকেও আবার ভাগ করে দেখছি। সো আমরা প্রথমে দেখবো মার্কেট কি সত্যি আপনার প্রতিভাকে মূল্য দিচ্ছে। সো ইন্টারেস্টিং, যে সবচেয়ে বড় সাপোর্টার অফ মার্কেট হায়ার, সে নিজে বলেছিল যে তোমার প্রতিভা, তোমার ট্যালেন্ট ইজ এ ফাংশন অফ লাক, তোমার চেহারা ভালো, তোমার বুদ্ধি বেশি, তোমার গলা কণ্ঠস্বর খুব ভালো, দিস ইজ মানে আপনি লাকের একটা বিষয়, গড গিভেন বলতে পারেন, নেচার গিভেন বলতে পারেন, যেটাই আপনি বলে থাকতে পারেন, ইটস পিওরলি লাক যে আপনার এটা আছে। তাই গ্ল্যাডওয়েলের একটা বই আছে আউটলায়ার্স, এটা সেখানে সে এক্সাম্পল দেয় বিটলস, ইউকে ওয়ার্ল্ড ফেমাস ব্যান্ড, এবং বিল গেটস, এবং সে দেখায় কিভাবে লাক প্লেড এ মেজর রোল ইন দেয়ার গ্রোথ। সো বিটলস এর যেমন থাকে খুব চমৎকার, বিটলস এর প্র্যাকটিস করতে পেরেছিল হ্যামবার্গের একটা একটা হোটেলে, একটা একটা ক্লাবে, এবং উনি ওটা একটা স্পেশাল ক্লাব ছিল, কারণ সবসময় খোলা থাকতে সবাই আসতে পারতো, এবং সে লাইভ অডিয়েন্সের সামনে খুব কম খরচে বিটলস গুড প্র্যাকটিস, ওদের ফর্মেটিভ যখন বছর ছিল অনেক বেশি বিচালাউট, কিন্তু এটা হয়েছে খুব একটা লাকের উপর, যে ওই ওনার যে ব্রুনো ছিল হ্যামবার্গ জার্মানি, সে ওয়াজ ভিজিটিং লন্ডন টু গেট সাম নতুন কম দামি ব্যাগ, হি মেট দিস ওনার এন্টারপ্রেনার বিজনেস পার্সন ফ্রম লিভারপুল, যে ভিজিট করছিল লন্ডন ওই দিনে, এবং সে লোকটা তখন বিটলসকে চিনে না, সে লিভারপুল থেকে যেহেতু ছিল, সে বলছিল লিভারপুলের আন্ডারগ্রাউন্ড ব্যান্ড আছে ওদেরকে আমি সাপোর্ট, সো ওখান থেকে লিঙ্ক এস্টাবলিশ হয়, পরবর্তী বছরে বিটলসের সাথে লিঙ্ক হয়, দেন ইট স্টার্ট। গেটস এর এক্সাম্পল আরো ইউনিট, বিল গেটস
ওর বাবা মা অনেক রিচ ছিলেন, সে যে স্কুলে যায় লেকসাইড প্রাইভেট স্কুল, 1968 এ তাদের কম্পিউটার ছিল, উইচ ইজ আনথিঙ্কেবল। কম্পিউটার কিন্তু তখন খুব বড় এবং খুব নতুন, তাদের কম্পিউটার ল্যাব ছিল। এবং বিল গেটস গেটস দ্য অপরচুনিটি টু ওয়ার্ক দেয়ার। এবং যখন ওই ল্যাবটা কাজ করছিল, তার ফ্রেন্ডের বাবা সি কিউব নামে একটা কোম্পানি আছে, ও ওখানে কাজ করতেন, ওটারও কম্পিউটার নিয়ে কাজ করতো, যেখানে তাকে ইনভাইট করা হয়। ওই বইয়ের পেজ 58 এ দের আর 8 লাখ আপনার গ্রাফিক্যাল দেখায়, যেটার এক্সাম্পল হিসাবে সে ইউজ করে যে দেখো এটা না হলে বিল গেটস কিন্তু আজকে এই জায়গায় আসতে পারত না। যে হ্যাঁ ওর হার্ডওয়ার্ক হয়তো আসে, ওটা আমার পরে যাচ্ছে, কিন্তু ওরা ট্যালেন্টে এই ট্যালেন্টেই গ্রো করতো না, সেই অপরচুনিটি পেয়েছে বলে সেটা আছে, সে ইউজ করে এখানে এসছে। সো এখানে আরেকটা এক্সাম্পল দিই, মোহাম্মদ সালাহ মিলিয়ন্স অফ ডলার্স পায়, আমরা ক্রিকেটার বিরাট কোহলি অনেক টাকা পাচ্ছেন, সাকিব আল হাসান অনেক টাকা পাচ্ছেন, কিন্তু এরকম ট্যালেন্টেড হয়তো পাঞ্জাব খেলোয়াড়ও আছে, জ্যাভেলিন থ্রোয়ারও আছে, বিশ্বের সেরা জ্যাভেলিন থ্রোয়ার, বিশ্বের সেরা আর্ম রেসলার আছে, তারা কিন্তু ওই টাকা পায় না। সে তো তার ফিল্ডে খুবই ভালো, ট্যালেন্টেড, খুবই দক্ষ, সে ওই বেতন ওই মূল্য পাচ্ছে না। এইদিকে কোটি কোটি টাকা বানাচ্ছেন একদম, আরেকজন কিছুই বানাচ্ছে না, কিন্তু এক একজন এক এক ফিল্ডে কিন্তু টপ, রাইট? সিমিলারলি রেনেসেন্স ফ্লোরেন্সে ফ্রেস্কো পেইন্টার যারা ছিল তারা হাই ডিমান্ডে ছিল। এখন কয়েকজন ফ্রেস্কো পেইন্টার আছে? এখন মানুষ কিন্তু যদি কেউ শুনে যে আমি ফ্রেস্কো পেন্টিং করবো, সবাই এখানে তো কাজ না, কিন্তু আপনি যদি রেনেসেন্স ইতালিতে বর্ণ করতেন তখন আপনি ওই সময় একটু বলতেন যে ওয়াও এটা খুবই একটা ভালো ট্যালেন্ট, এটা আপনি যদি থাকে এটাতে আপনি অনেক টাকা পাবেন। আর আপনারা দেখবেন ওরান পামকের বই আছে মাই নেম ইজ ব্রেড, ওখানে দেখা যায় যে অটোমান 16th century অটোমান টাইমে মিনিচেরিস যারা ক্যালিগ্রাফি করতেন বইয়ের আশেপাশে, ওদের ডিমান্ড অনেক হাই ছিল। সো ইট হ্যাজ রাতে ওই সময় ওই ট্যালেন্ট হ্যাপেন টু বি ইন ডিমান্ড, এবং যাদের ওই ট্যালেন্ট ছিল দে গট লট অফ মানি, কিন্তু এখন এটা পাচ্ছে না। সিমিলারলি আপনি একটা, এটা আমার প্রফেসর একটা এক্সাম্পল দিয়েছিলেন যে একটা বাংলাদেশের যে বাস ড্রাইভ করছে ঢাকা চিটাগাং হাইওয়েতে, তার যে ট্যালেন্ট ভার্সেস যে লন্ডনে ধরেন হিউস্টন থেকে অলউইক যাচ্ছে, সে যে বাস চালাচ্ছে তার যে ট্যালেন্ট, হ্যাঁ এডুকেশন লেভেলে হয়তো হতে পারে, বাস ড্রাইভিং স্কিলস আমার মনে হতো বাংলাদেশি হাইওয়েতে যে চালাচ্ছে তা, আপনি একটা বাংলাদেশি যে ড্রাইভ করছে তাকে যদি আপনি একটু প্রপার ট্রেনিং দেন, তার জন্য লন্ডনে ওই হিউস্টন থেকে অ্যালবিচে চালানো কোনো ব্যাপারই না, একই রাস্তা একই বাস, সবাই নিয়ম মানছে, একই জায়গা দিয়ে যাচ্ছে, ভেরি সিম্পল। ইভেন হাই ট্রাফিকেও এটা কত 40 কিলোমিটার স্পিডে যাবে, ফাইন। কিন্তু সেম জিনিস আপনি উল্টো করেন, তাকে নিয়ে আসেন ওই লোককে নিয়ে আসেন বাংলাদেশে এবং তাকে বলেন ঢাকা, আপনি এক মাস ট্রেনিং দিয়ে বলেন ঢাকা চিটাগাং হাইওয়েতে চালাতে, সে কিন্তু পারবে না। অথচ যে লন্ডনে কাজ করছে, লন্ডন ট্রান্সপোর্ট লন্ডন, সে ড্রাইভার, সে হয়তো বেতন পাচ্ছে ইয়ারলি 30,000 to 40,000 pounds, মানে 30 থেকে 40 লাখ টাকা। কিন্তু একজন বাংলাদেশে যে বাস ড্রাইভ করছে যার ট্যালেন্ট বেশি, সে পাচ্ছে হয়তো কত বছরে কত পাচ্ছে, সে 2 লাখের বেশিও পাবে না, হয়তো 3 লাখ টাকা পাচ্ছে। সো এখন এই ডিফারেন্স কি, এটা ইমিগ্রেশন পলিটিক্স, এভরিথিং হ্যাজ দেয়ার ইজ এ রোল টু প্লে। সো আপনি ট্যালেন্টের কিন্তু জন্য, শুধু ট্যালেন্টের উপর যে আপনি টাকাটা পাচ্ছেন, নো নট রিয়েলি, রাইট? দে আর লটস অফ থিংস, আদার থিংস আর হ্যাপেনিং যেটার কারণে আপনি টাকা পাচ্ছেন। সো আপনার ফার্স্ট অফ অল আপনার ট্যালেন্টটা আপনার জন্য নাও হতে পারে, ইটস মানে নেচার গিভেন, গড গিভেন হতে পারে। সেকেন্ড অত ইট ইজ অলসো ডিপেন্ডেন্ট অন লট অফ আদার ফ্যাক্টার্স, রাইট? আপনার ট্যালেন্টটা কি ডিমান্ডে আছে কিনা, আপনার ইমিগ্রেশন আপনার মতো অনেকে আছে কিনা, সেটার উপর ডিপেন্ড, যেটা আপনার এক নিজের উপর ডিপেন্ড করছে। So that is the first question. So আমরা দেখতে পেলাম যে মার্কেট সবসময় আপনার ট্যালেন্টের মূল্য দিচ্ছে না, তো অনেকগুলি ফ্যাক্টর আছে যেটার মাধ্যমে ডিপেন্ড করে। সেখানে আসে হার্ডওয়ার্ক, পরিশ্রম। আমরা সবাই ধরে থাকি যত বেশি পরিশ্রম করবে, ছোট থাকতে আমাদেরকে বলা হতো বেশি পরিশ্রম করবে তুমি রিওয়ার্ড পাবা মার্কেট থেকে, মানে মূল্য পাবা, তোমার দাম বাড়বে। হ্যাঁ, আপ টু লেভেল ইট ইজ ট্রু, বাট দ্যাট ইজ অলসো নট ট্রু, কারণ পুরোপুরি ট্রু না। উসাইন বোল্ট যে ফাস্টেস্ট রানার বলা হয়, উনি নিজেই বলেছেন ওনার ট্রেনার জোহান ব্লেক ওয়ার্কস হার্ডার দেন হিম। আমরা জোহান ব্লেকের নামই শুনি, রাইট? সে গ্ল্যাডওয়েল, যেটা আউটলায়ার বইয়ের কথা বললাম, সেখানে একটা জায়গায় উনি বলেন যে তার বিগেস্ট মিসকনসেপশন যেটা, সেটা দূর করতে পেরেছে, সেটা হচ্ছে যে আইডিয়া সাকসেস ইজ ডিপেন্ডেন্ট অন হার্ডওয়ার্ক, হাসল অ্যান্ড অ্যাম্বিশন, নিজের সাকসেস উপর ডিপেন্ড করে, নিজের হার্ডওয়ার্কের উপর ডিপেন্ড করে সাকসেস। এই ভুল ধারণাটা তার চলে গিয়েছে এই রিসার্চ করতে, রাইট? ভেরি ইন্টারেস্টিং, সে নিজেই বই রিসার্চ করতে গিয়ে। সেকেন্ড, একটা গল্প বই আমার নাম বলবো, একটা প্লে, এটাও বাংলাদেশে
পাওয়া যায় আর্থার বিলারের খুব নাম করা একটা বই, ডেথ অফ এ সেলসম্যান, এবং ওটা 1949 এর, এবং ওখানেও দেখানো হয় একই জিনিস। দ্যাটস ওয়াই সো পুলিৎজার প্রাইজ উইনিং প্লে, যে আসলে আপনি হার্ডওয়ার্ক করে যে সবসময় আপনি বন্ধু পান সেটা সঠিক নয়, ম্যাক্সিমাম থ্রি আপনি পাবেন না। এবং আমাদের নিজেদের লাইফে ছোটখাটো এক্সাম্পল আছে, আপনি নিজেও হয়তো দেখবেন আপনার আশেপাশে অনেকেই আছে যারা আপনার মনে হবে অনেক বেশি পরিশ্রম করে কিন্তু সেরকম রিওয়ার্ড পাচ্ছে না, পড়াশোনার ব্যাপারে বলেন, কাজের ব্যাপারে বলেন, ওয়ার্কে বলেন, হ্যাঁ সে হয়তো প্রমোশন পাচ্ছে না, আপনি বলতে পারেন অন্যান্য জিনিস নেই না, ও ট্যালেন্ট নেই, কিন্তু দেখা যাচ্ছে যে শুধু হার্ডওয়ার্ক দিয়ে কিন্তু হচ্ছে না জিনিসটা। সো মার্কেট যে আপনার হার্ডওয়ার্ককে রিওয়ার্ড করে এটাও পুরোপুরি সঠিক না। সেকেন্ড যেটা, থার্ড যেটা, যে সামাজিক অবদান, মার্কেট রিওয়ার্ড সামাজিক অবদান, এই জিনিসটা সবচেয়ে বেশি বের হয়ে আসছে, প্রকাশ হয়ে আসছে কোভিড, কোভিডে এসে দেখা গেল। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, এটা খুবই একটা ইন্টারেস্টিং, এবং যেহেতু আমি ডেভেলপমেন্টে কাজ করি এটা দেখা যাচ্ছে, কোভিড যখন হিট করে আমাদেরকে সবাইকে, তখন কিন্তু এই সোশ্যাল ভ্যালু এবং মার্কেট ভ্যালু তফাৎটা বোঝা গেল। আপনি কেনেডিয়ান গভর্নমেন্টের ডেফিনেশন অফ এসেনশিয়াল ওয়ার্কার, যাদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে গভর্নমেন্ট সাইড থেকে, যাদের জব খোলা রাখা হচ্ছে, যাদেরকে বলা হচ্ছে তোমরা শুধু একমাত্র, এখন কিন্তু আমরা থার্ড উইক ধরে লকডাউনে, মানে কেউ বেরোতে পারছে না নিষেধ, কিন্তু এদেরকে বলা হচ্ছে তোমরা বের হতে পারবা, এদেরকে বলা হচ্ছে তোমরা ফার্স্ট ভ্যাকসিন পাবা, এসেনশিয়াল ওয়ার্কার, রাইট, যাদের ছাড়া সোসাইটি চলবে না, এটা কিন্তু গভর্নমেন্ট ডিফাইন করেছে। এবং তারা কারা আমরা যদি দেখি, এরা কি এন্টারপ্রেনার, এরা কি আপনার ফাইন্যান্সিয়াল ম্যানেজার অর মার্কেটিং ম্যানেজার, অর আপনার যেটা নিয়ে নর্মালি আমরা যেটা ভেবে থাকি সিইও, নট রিয়েলি। এদের ডেফিনেশন হচ্ছে কেয়ার গিভার্স, হসপিটাল অ্যান্ড ল্যাবরেটরি পার্সোনাল, ওয়ার্কার সাপোর্টিং গ্রসারিজ, মানে ধরেন আকুরাতে যেখানে যারা কাজ করছে, ফার্মেসিস্ট, রেস্টুরেন্ট এমপ্লয়, ক্যাফেটেরিয়া এমপ্লয়, এগ্রিকালচার ওয়ার্কার, কাস্টমার সার্ভিস ওয়ার্কার, গ্যাস স্টেশন ওয়ার্কার, এরকম এক্সাম্পল যাচ্ছে। এবং আই ক্যান অ্যাসিওর ইউ, আমি পুরো জিনিসটা পড়েছি, ওখানে কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে এরকম ডাক্তার টিচার, এদেরকে বলা হচ্ছে এসেনশিয়াল ওয়ার্কার। সো যখন আমাদেরকে গ্লোবাল প্যান্ডেমিক হিট করছে, এবং এটা নিয়ে অনেক কথা হচ্ছে, তখন আমরা দেখছি যে আসলে আমাদের মার্কেট যেভাবে যাদেরকে সবচেয়ে উপরে রেখেছে তারা কিন্তু আর নট দ্য মোস্ট এসেনশিয়াল ফর আওয়ার সার্ভাইভাল, এটা কিন্তু একটা ডিবেট তৈরি করেছে। আসলে তাহলে আমরা কাকে রিওয়ার্ড করছি? এরা কিন্তু আপনি নাম শুনেন তো বলা কেয়ার গিভার হসপিটাল, আপনি যদি বলেন যে মার্কেট রিওয়ার্ড করেন, দিজ আর নট দ্য পিপল আপনি চিন্তা করেন মার্কেট রিওয়ার্ড করেন। রেস্টুরেন্ট ওয়ার্কার, ফার্মেসিস্টদেরকে আমাদের মার্কেট রিওয়ার্ড করে না সবচেয়ে বেশি, আপনি নিজেও জানেন, গ্যাস স্টেশন ওয়ার্কার, কিন্তু ওয়েন গ্লোবাল প্যান্ডেমিক হেড, এরাই হচ্ছে আমাদেরকে এসেনশিয়াল ওয়ার্কার হিসেবে আমরা তাদেরকে ডিফাইন করছি। সো এখান থেকেই বোঝা যাচ্ছে যে আমাদের যে মার্কেটের যে আইডিয়া, দের ইজ সামথিং ফ্লড, যে মার্কেট আসলে রিওয়ার্ড করছে না এসেনশিয়ালদেরকে। এবং যেমন ধরুন ক্যাসিনো মুঘল, ওই যে একটা বই আসে সেটা দেখবেন, ক্যাসিনো মুঘল আর্নস ওয়ে মোর দ্যান টিচার এবং হেলথ কেয়ার ওয়ার্কার, এটা কি সামাজিক অবদানের রিওয়ার্ড হচ্ছে? হচ্ছে না তো। এবং ট্যাক্স, তার মানে রলস যেটা বলে যে ট্যাক্স, অনেকে বলে না না আমি তো অনেক ট্যাক্স দিচ্ছি, ট্যাক্স তো তোমার কন্ট্রিবিউশন তাহলে হচ্ছে না, কারণ হচ্ছে দ্যাট ইজ নট এ সোশ্যাল কন্ট্রিবিউশন, এটা সোসাইটি বেসিক্যালি নিয়ে নিচ্ছে তোমার কাছে, বিকজ ইউ গট থিংস, যে সোসাইটিতে আছো ইউ এন্টেড আপ উইথ সার্টেন থিংস যেটা সবার মধ্যে নেই, যেটা বললাম লাকের মাধ্যমে, সোসাইটি ইজ ট্রাইং টু ইকুয়ালাইজ ইট বাই ট্যাক্স, সো দ্যাট ক্যানট বি এ জাস্টিফিকেশন ইন ইটসেলফ, রাইট, দ্যাট ইজ অ্যাকচুয়ালি উল্টো, যে ট্যাক্স ইজ জাস্টিফাইং ইউর বেশি আর্নিং, যে তুমি ইউ ইউর লাক made you this way, luck among a lot of other factors, jeta karone ekhane ashto. The example ami di luck er jeta ami market er sathe connect related, chinta koren eta hocche Thomas Nagel nam ekjon philosopher, tar example on ethics, seta chilo je ekta gari dhore jacche rastay, ondhokar rasta, lokta matal dhore dilo, she rate gari chalacche khub speed e rat 1টার দিকে, kyo রাস্তায় নেই, কোনো ক্যামেরা নেই, কিচ্ছু নেই, নির্জন এলাকা, সে রাতে গিয়ে বাসায় পৌঁছল, পরের দিন সে সকালে উঠে হ্যাংওভার আছে, কফি খেলো, ক্লাস অফিস টফিস করলো, শেষ, তার লাইফ নর্মাল, ওয়ান ডে ওগুলো ভাই আর করবো না। আরেকটা পৃথিবীর কথা চিন্তা করো, সেম ঘটনা, লোকটা গাড়ি চালাচ্ছে মাথা অবস্থায়, হঠাৎ একটা লোক ওই সময় রাস্তা ক্রস করছে, লোকটা গাড়ি হিট করলো, লোক মারা গেল, পেডেস্ট্রিয়ান,
পরের দিন পুলিশ তাকে ট্র্যাক করে এসে ধরলো, ধরে তাকে ড্রাঙ্ক ড্রাইভিং এর জন্য তাকে জেলে নেওয়া হলো। তার 5 বছরের জেল হলো, 7 বছরের জেল হলো। চিন্তা করুন, দুটো পৃথিবীতে ঘটনা দেখ, সে মাতাল ড্রাইভিং করছে, লাকের কারণে সামনে একজন লোক চলে আসাতে এক জায়গায় সে 7 বছরের জেল খাচ্ছে, আরেক জায়গায় সে পরের দিন কফি খেয়ে অফিসে যাচ্ছে। সিমিলারলি মার্কেটে কখন আপনার ট্যালেন্ট আসে, কখন আপনার ট্যালেন্টের ডিমান্ডে আছে, আপনার মতো অন্য লোকের এই ট্যালেন্ট আছে কি, এগুলোর উপর অনেক কিছু ডিপেন্ড করে আউটকাম। সো আপনার উপর ডিপেন্ড করে, রাইট? হ্যাঁ, অবভিয়াসলি দুই ক্ষেত্রেই সে মাতাল ড্রাইভিং করছিল, সো তার উপর তার ড্রাইভিং স্কিলের উপর ডিপেন্ড করছে। কিন্তু খুবই একটা সামান্য একটা জাস্ট একটা ভেরি স্পেসিফিক এক্সাম্পল, বাট জাস্ট টু শো যে র্যান্ডম ফ্যাক্টর ক্যান হ্যাভ হিউজ ইম্প্যাক্ট অন ইউর লাইফ, রাইট? সো আপনার ট্যালেন্ট ইজ মোর লাইক উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার মতো, পেয়েছেন। হ্যাঁ, সো এটা আপনি কতদূর নিচ্ছেন, এবং মার্কেট রিওয়ার্ড করে তখনই আপনার যে ট্যালেন্টটা পেয়েছেন এটা কতটুকু মার্কেটে অ্যাভেলেবল। যদি অনেকের কাছে এটা থাকে, আপনার এই ট্যালেন্টের মূল্য খুব কম দিবে মার্কেট। কিন্তু হ্যাপেন্স টু বি আমি ধরেন আমি মোটামুটি একটু এখন আর্ন করছি, আমার যে স্পেসিফিক এরিয়া আছে ইট হ্যাপেন্স টু বি এই সময়। আমি যদি 20 বছর আগে বড় হতাম আমি হয়তো এটা ইউজ করতে পারতাম না, 20 বছর পরেও হয়তো এটা ইউজ করতে পারবো না। এখন এটার সামহাও একটা দরকার আছে গিভেন দ্য কারেন্ট ওয়ার্ল্ড অর্ডার, সো আই ক্যান আর্ন মাই লিভিং। কিন্তু এই ট্যালেন্টটা ইজ এ ভেরি স্পেসিফিক, আমার আশেপাশে ওই রকম লোক নাই বলে আমি হ্যাপেন্স টু বি ওই সময়, দ্যাটস ওয়াই ইট ইস পসিবল। সো এটা আপনি জাস্ট বিকজ একটা সন্তুষ্টি ডিমান্ড সলভ করতে পারছেন ডাজ নট মিন আপনি নৈতিকভাবে আপনি প্রাপ্য। এখানে আপনি দেখেন আমি আজকে পড়াশোনা করছি কেমব্রিজে, আমি ক্যান্টে আসছি, চাকরি করছি, এখন আমি যদি ভাবি এটা আমি অনেক বই পড়ছি, এটা আমার উপর মাঝে মধ্যে মনে হয়। কিন্তু আপনি রিফ্লেক্ট করে দেখেন, আমার ভাই আছে বড় ফ্যামিলিতে ছিল যারা আমি সবচেয়ে ছোট, দেটুক রেসপন্সিবিলিটি, তারা অনেক কিছু বের করে ফেলেছিল যেটা আমি আগে জানতাম না, রাইট? সো আমার জন্য খুব লাইফ ইজি ছিল যে আমি জানতাম এই এই পথে যাওয়া উচিত না, ও পথে ওনারা গাইড করতে পেরেছে। আমার ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটি অত ছিল না, আই কুড এক্সপেরিমেন্ট, আমার বড় ভাইদের হয়তো এটা সম্ভব ছিল। সো বিকজ আই ওয়াজ বর্ন ইন এ ফ্যামিলি, এবং আমার ফ্যামিলিতে আমি ছিলাম ছোট, আমার অনেক সুবিধা আসছে যেগুলো হয়তো আমি যদি আমার ফ্যামিলিতেই বর্ন হয়ে একটু উপরে হতো আমি পেতাম না। সো এবং যেহেতু আমি পরে এসেছি আমি যে ট্যালেন্টটা পেয়েছি ওইটা আমি ইউজ করতে পেরেছি। সো এখানে কিন্তু এই যে আমার লাক যে বিং ইন এ ফ্যামিলি উইচ ইজ সাপোর্টিভ, বিং ইন এ ফ্যামিলি যেটা ওনারা একটু হেল্প করতে পেরেছে, ওনারা আগে এসেছে, ওনারা দেখে কত পথ দেখাচ্ছে, এটা কিন্তু সম্ভব হতো না যদি আমি অন্য এই ফ্যামিলিতেই আমার যদি আমার বড় ভাই হয়ে জন্মাতাম, রাইট? সো আমার বড় ভাইয়ের যে রেসপন্সিবিলিটি আমার ওটা নিতে হয়নি। সো এখানে আমার বুঝতে হবে ওয়ান স্যাটিসফ্যাকশন করা হয়তো মার্কেট ভ্যালু বাজারের মূল্যকে দিচ্ছে, কিন্তু এটা সোশ্যাল ভ্যালু সামাজিক মূল্য যে দিচ্ছে এটা কোনো কথা না। আপনারা দেখতে পারেন ব্রেকিং ব্যাডে ওয়াল্টার হোয়াইট অনেক টাকা আর্ন করে ক্রিস্টাল মেথ বিক্রি করে রাদার দ্যান অ্যাজ এ কেমিস্ট টিচার, রাইট? তো এর মানে না যে এবং মার্কেট ওটা কোনো মার্কেট, ইট ডাজন্ট মিন যে এর মানে যদি মার্কেট সত্যি প্রাধান্য দেয় যেটা সোশ্যাল ভ্যালু বেশি তাহলে তো ক্রিস্টাল মেথ বিক্রি করা বেটার হবে দেন বিং এ টিচার, রাইট? দ্যাটস নট ট্রু। So market does not reward for talent, first of all, nor hard work, nor it just reward kore oi shomoy demand ebong supply, that's it. Ebong eta sobche interesting jeta ami bar bar bolchi, Hayek o eta bolechilo je ei jinish ta theke amader mone rakhte hobe market kokhono tumi dhore niyo na je tomar talent er karone tumi kichu korecho. Tomar talent is a first of all function of luck ebong onek other factors e. It's not your hard work only which determines what you're getting. Onek kichu, but ultimately market gives you just a demand supply. So eta amader jodi mathay thake tahole jeta hobe ki amar jeta mone hoy ami eta pore asche arekta jaygay theke bolbo. Ekhane ekta jinish hoy ki je market e ekta jokhon product ashe amra dhore nei eta oto bikri korchi. এটা স্যান্ডেল আমি বলবো যে ফিলসফার হার্ভার্ডের ওর কিছু বই আছে আমি যেটা হাইলি রেকমেন্ড করি। নতুন যে বইটা এসেছে সেটা হচ্ছে টাইরানি অফ মেরিট, এটা জাস্ট 3 মাস আগে বেরোচ্ছে। এবং আরেকটা হচ্ছে মরাল লিমিটস অফ মার্কেটস, আমি দুইটা দিয়েছি বলবো, চমৎকার দুটো বই, দুটোই আমি সাজেস্ট করবো হাইলি
পড়াতো তো সে যেটা বলে যে কমার্শিয়ালাইজেশন এফেক্ট, এটা হচ্ছে যখন মার্কেটে কোনো বস্তু আসে বেচা কেনা হয় এটা কিন্তু ওই পণ্যটার ক্যারেক্টারও চেঞ্জ করে। ধরেন আপনি যদি ফ্রেন্ডশিপ কিনতে পারতেন বিক্রি করতে পারতেন, তাহলে কিন্তু আপনার ওই ফ্রেন্ডশিপের ভ্যালুটা কমে যেত, রাইট? আপনি ফ্রেন্ডশিপের ভ্যালুটা কমে যেত, রাইট? আপনি যদি বিক্রি করতে পারেন। একটা ফ্রিকোনমিক্স বইটা খুব পরিচিত, আমি একটা এক্সাম্পল দিতে পারি ফ্রিকোনমিক্সের, ইসরায়েলি ডে কেয়ার সেন্টারে আপনারা যারা পড়েছেন আপনি এটা হয়তো জানেন, যারা জানেন না তাদের জন্য ইসরায়েলি একটা ডে কেয়ার সেন্টারে দেখা গেল যে বাচ্চাদেরকে দেরি করে দিতে আসছে মা বাবা, অনেক সময় কিছু সংখ্যক 5 থেকে 15 মিনিট 20 মিনিট করে দেরি করে আসছে এবং আসছে সরি টরি বলে নিয়ে যাচ্ছে। তো এখন ডে কেয়ারে যারা কাজ করে তাদের বেশিক্ষণ থাকতে হচ্ছে, কারণ 5-15 মিনিট পেট করতে হচ্ছে, বাচ্চা গেল তারপরে তারা অফিস গুছানো শুরু করলো, যেতে যেতে 45 মিনিট লেট হয়ে যাচ্ছে। তো তারা বলে এটা কি, এটা তো ঠিক হচ্ছে না, কি করা যায়? তারা ভাবতো এক কাজ করি, জিনিসটাকে আমরা বিক্রি করি মার্কেট, রাইট? আমরা যেটা করব লেট, যত লেট হবে তত বেশি ফি দিতে হবে, 10 মিনিট হলে ধরেন $5, 25 মিনিট হলে $20, আধা ঘন্টা হলে $100, হোয়াট এভার, রাইট? তো তারা ভাববে কি মার্কেট করবো, কমার্শিয়াল হবে, তখন মানুষজন আসা, টাকা যখন যাবে তারা, রেজাল্ট হলো ঠিক উল্টা। দেখা গেল কি আগে ধরুন 20-30% লোক আসতো দেরি করে, এখন 50-60% লোক আসে দেরি করে। কেন? কারণ যখন আপনি প্রথম যেটা ছিল এটা ছিল মোরাল, ইমোরাল, যে আমি একজনের লোককে টাইম নিচ্ছি, আমার আসার কথা 5টায়, আমি যাচ্ছি 5:15, এটা সোশ্যালি ঠিক না, এটা ইমোরাল একটা জিনিস। তখন মানুষের মধ্যে আসলো যে না না না, যাওয়া উচিত, গিয়ে তাড়াতাড়ি নিয়ে সময়মতো গিয়ে পৌঁছে বাচ্চাকে নিয়ে নিচ্ছি। যখন আপনি এটাকে কমার্শিয়াল করে ফেলেন তখন এটা মার্কেট, সোশ্যাল ভ্যালুতে না গিয়ে মার্কেট ভ্যালুতে চলে আসলো বেচা কেনা, তখন তার ওই মোরালিটি চলে গেল। সে চিন্তা করলো আচ্ছা আজকে আধা ঘন্টা দেরি হবে, আজকে তাহলে $25 দিয়ে দিব, অনেকের আর্নিং আছে। তো সে বলে কি সে আর ওটা ওই মোরালিটি তার আসতেছে, সে $25 দিয়ে দিচ্ছে, টাকা দিচ্ছি তুমি 30 মিনিট থাকবা, আমি এখন তোমাকে টাকা দিচ্ছি, তোমার 30 মিনিট তোমার 5টায় শেষ হোক, অফিসার যেটা তুমি বলছো $25, $25 দিয়ে 30 মিনিট বেশি থাকবা, তো তুমি থাকো, আমার বাচ্চাকে আমি 5:30 নিচ্ছি, আপনার গাড়িতে দেরি হচ্ছে, আচ্ছা থাক আজকে 45 মিনিট পরেই নিই। তো জিনিসটা হচ্ছে কি আপনি যখন জিনিসটাকে কমার্শিয়াল করে ফেলেন, আপনার এই এই জিনিসটা যেটা আগে সোশ্যালি ছিল যে সোশ্যালি এটা ঠিক না, সময় মতো দিয়ে একজনের অন্য সময় নষ্ট করছি, আপনি যখন এটাকে কমার্শিয়াল করেন এটার ভ্যালু কিন্তু কমে গেছে। সো জাস্ট বিকজ একটা জিনিস মার্কেটে ট্রানজ্যাক্ট হচ্ছে মানে না জিনিসটা দাম বেড়ে যাবে, জিনিসটা একই থাকে, রাইট? সো আপনি যদি ধরেন আমি বলবো 21শে পদক পুরস্কার, এটা যদি বেচা কেনা যেত তাহলে কিন্তু এটার দাম কমে আসতো, এটা বিকজ বেচা কেনা যায় না বলেই এটার দামটা এত বেশি, ও উনি আর কি পদক পেয়েছে, ওয়াও এটা খুবই বড় একটা জিনিস, রাইট? সো মার্কেটে যে জিনিস পণ্য বেচা কেনা হলে ওই জিনিসটা চেঞ্জ হবে, ওটার কোয়ালিটিও কিন্তু চেঞ্জ হয়ে যায়। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট কোন জিনিস মার্কেটে ট্রেড হচ্ছে। সো এর জন্য স্যান্ডেলের কথা হচ্ছে সব কিছু যদি মার্কেটে ট্রেড হয় তাহলে কিন্তু আমাদের এই আইডিয়া অফ মার্কেট থিঙ্কিং ইজ রং, বিকজ ইট উইল ডিস্ট্রয় দ্য জিনিসটাকে চেঞ্জ করে ফেলছে। এটা কিন্তু একটা খুব বড় একটা মানে বিষয় এবং এখান থেকেই এটার ইমপ্লিকেশনে আসি। ফার্স্ট অফ অল যেটা স্যান্ডেল বলে এবং এটা পোলানি থেকে আসছে সেটা হচ্ছে এককালে আমাদের ছিল মার্কেট ইকোনমি, যেটা হচ্ছে যে আমাদের সমাজ ব্যবস্থা ছিল শুধু বেচা কেনার জন্য বাজার ছিল, আমাদের জিনিসপত্র আমরা 1970-80s, কিন্তু এখন যেটা হচ্ছে আমাদের সোসাইটি মার্কেট হয়ে যাচ্ছে, মানে সব কিছু বেচা কেনায় চলে আসছে। এটা কিন্তু খুবই বড় জিনিস। এই যেটা ইসরায়েলি এক্সাম্পলটা দিলাম আমি, আমরা কিন্তু সোসাইটি যদি মার্কেট হয়ে যায় তখন ফ্রেন্ডশিপ, এভরিথিং ক্যান বি বট অ্যান্ড সোল। আর যেটা হচ্ছে ইফ এভরিথিং ক্যান বি বট অ্যান্ড সোল এটার কোয়ালিটিও চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনার সহানুভূতি এগুলো জিনিস কিন্তু আস্তে আস্তে এগুলো ব্যাপার যেগুলো আমাদের ছিল এগুলো চলে যাচ্ছে, বিকজ ইফ এভরিথিং ইজ বেসড অন মার্কেট প্রিন্সিপল তখন কিন্তু এই রোল অফ কম্প্যাশন, রোল অফ হিউম্যানিটি এগুলো থাকবে না। আমরা অনেক সময় দেখবেন এবং এটা আপনি আস্তে আস্তে ডিবেটেও দেখবেন যেটা খুবই ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস। আপনি দেখবেন কোভিডে আমরা হয়তো ডিসকাস করছি এটা জিডিপি ইম্প্যাক্ট করে, মিলিয়ন্স অফ লোক মারা যাচ্ছে, এখানে আমাদের জিডিপি ইম্প্যাক্ট, জিডিপি আমরা কেন ইনকাম করি, সার্ভাইভ নট উইড নট
live to earn, but we earn to live, right? এখন আমরা জিনিসটাকে অনেক সময় ডিবেটের কথা শুনে মনে হয় জিনিসটা উল্টাই গেছে, আই হ্যাড জিডিপি 2% গ্রো করবে তাহলে তো সমস্যা। ইট ইজ ইম্পর্টেন্ট, বাট উই আর বিকাম এ সোসাইটি যেখানে সব কিছু ইজ ডিট, এবং এটাই হচ্ছে সেন্টারের আর্গুমেন্ট যে সব কিছু ইজ ডিটারমাইন্ড বাই প্রাইস। এবং তার একটা চমৎকার এক্সাম্পল আছে যে বলে যে আমরা অনেক সময় দেখি ফুটবল ক্রিকেট গ্রাউন্ডে এগুলো বক্স থাকে, বড় বড় বক্স থাকে, বলে আগে এটা ছিল না, আগে সবাই এনজয় করতে যেত, সবাই বসতো, এখন যেহেতু এখন বক্সে যারা বসে তাদের অনেক টাকা আছে, বাট ইট ডাজ নট নেসেসারি মিন তারা ওই ফুটবল এনজয় করে বেশি অথবা ক্রিকেট এনজয় করে বেশি, হয়তো তারা এসে আপনি আর 4 ঘন্টা লাইনে দাঁড়ায় টিকিট 200 টাকা 500 টাকা দিয়ে টিকিট ঢুকে চেয়ারে সবার সাথে দাঁড়ায় দেখছেন, আপনার যে ইন্টারেস্ট ফর দ্যাট গেম প্রবলি মাচ হায়ার যে 10,000 টাকা দিয়ে বক্সে বসে দেখছে, বিকজ সে 10,000 টাকা দিতে পারছে বিকজ দ্যাট পার্সন ইজ ভেরি রিচ, দ্যাট ডাজ নট মিন সে ইজ ভেরি মাচ ইন্টারেস্টেড ইন ক্রিকেট, সে আসছেও দেরি করে দেখে কিছুক্ষণ দেখে আবার ফোনে কথা টথা বলে আবার চলেও যাচ্ছে, তার জন্য 10,000 টাকা কিছুই না। সো এখন সো মার্কেট ইজ নট ওয়ার্কিং ইন ইনশিওরিং যে যার সত ভ্যালু দিচ্ছে, আমরা যেটা আমাদের ইকোনমিক্স 101 শিখে থাকি যে মার্কেট সেটাই করে যে যার যত ভ্যালু যে যত বেশি টাকা দিতে পারবে দ্যাট মিন সে তত ভ্যালু করে ওটাকে অত তাকেই চুজ করছে, এটা কিন্তু হচ্ছে না আসলে, রাইট? ক্রিকেটের এই এক্সাম্পলে স্যান্ডেল ইউজ করে বেসবলের এক্সাম্পল, সে বেসবলের এক্সাম্পলে অ্যাকচুয়ালি যে লোকটা সবচেয়ে বেশি ইন্টারেস্টেড সেই বেশি দেওয়া উচিত ছিল কিন্তু সেটা হচ্ছে না। সো এখানে জন রলস এর একটা প্রিন্সিপাল আসে, সেখানে সে বলে যে দেখো তাহলে আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে ট্যালেন্ট, আপনার যে ট্যালেন্ট আছে ইট শুড নট বি কনসিডার্ড আপনার নিজস্ব, ইট শুড বি কনসিডার্ড পাবলিক, আপনি নিজেও চিন্তা করবেন এইভাবে যে ট্যালেন্টটা হচ্ছে একটা পাবলিক জিনিস, আমার কাছে থ্যাংকফুলি এটা আমি পেয়েছি, এবং এটা যেহেতু আমি পেয়েছি আমি হ্যাঁ ডেফিনেটলি এটার জন্য আমি রিওয়ার্ড পাচ্ছি, সো আমি যে ইনকামটা করছি ইট ইজ এ ফ্যাক্টর অফ লাক, এবং এই আমার ইনকামের মধ্যেও অন্যের এর জন্য যে কিনা ওই পাইনি ট্যালেন্টটা, যে ওই সোসাইটিতে বর্ন হয়নি, যে যে ট্যালেন্ট পেয়েছে কিন্তু ওই ট্যালেন্টটা এখন ডিমান্ডে নেই অথবা যে ট্যালেন্ট পেয়েছে যেটা এখন খুব সাপ্লাই বেশি, তার লাইফটা লাকটা অন্যদিকে চলে যাচ্ছে। সো আমরা যদি এটা মাথায় রাখি সবসময় তখন আপনি বুঝবেন যে আপনার ট্যালেন্ট আপনার অধিকার, ইউ আর লাকি টু হ্যাভ দ্যাট ট্যালেন্ট। এটা রেকগনাইজ করলে আমাদের অনেক রিচদের মধ্যে মানুষজনের মধ্যে আছে যে আমরা রিচ হয়েছে কারণ আমি নিজে হার্ড ওয়ার্ক করছি, এবং পুরোরা পুয়ার বিকজ আপনি ওরা হচ্ছে কি লেজি, এটা পুরো দমে ভুল। হ্যাঁ, এটা এই অহংকার থেকে বের হয়ে আসতে হবে। আপনার ইনকাম ই আপনার আপনার কন্ট্রিবিউশন এর মধ্যে হয়তো 30% 70% ইজ ফ্যাক্টর বিয়ন্ড ইউর কন্ট্রোল, ইউ হ্যাপেন টু বি বর্ন। আজকে চিন্তা করেন বাস্কেটবলের মতো গেম যে মাইকেল জর্ডান অনেক আর্ন করেছে, কিন্তু আপনি চিন্তা করে দেখেন গেমটা কি, সে বল নিয়ে ড্রিপ করে একটা স্পেসিফিক জায়গায় থ্রো করতে পারছে, এটার জন্য সে মিলিয়ন্স অফ ডলার্স পায়। এই কোয়ালিটি সে যদি 1800 1600 সালে বড হতো, এবং ফার্স্ট অফ অল উনি যেহেতু ব্ল্যাক তো এই চান্সই পেতেন না, তারপরেও হচ্ছে উনি যদি আমেরিকায় বর্ণ হয়ে অন্য দেশে বর্ণ হতেন, ধরেন চায়না, ধরেন আপনি উগান্ডাতে উনি বর্ণ হয়েছেন, অথবা সামহোয়ার ইন আই ডোন্ট নো নট অস্ট্রেলিয়া, লেটস সে আপনি পর্তুগালে বর্ণ হয়েছেন সামহোয়ার, রাইট? এই স্কোপই পেত না মাইকেল জর্ডান হয়তো, তখন এই মিলিয়ন্স অফ ডলার ওয়াজ লাকি ইনাফ টু বি বর্ন ইন এ সোসাইটি যেখানে এটা খুবই ইম্পর্টেন্ট ওই সময় ওই জায়গায় যেখানে এটা খুবই দরকার ছিল। সো এটা যদি আমাদের মধ্যে মাথায় আসে then we recognize that it's not just because of us, right? So ikhan theke ekta eta je market does not reward your talent hard work, it just reward demand and supply meet, that's it, eta just, and you happen to be providing something with a lack habit as apnar kache ache. Moving on, last question jeta ami ashbo before ending this and going for question answer, hocche market ki shobshomoy chilo, ekhon ekhane ekta boi ache Polanyi, Karl Polanyi, গ্রেট ট্রান্সফরমেশন, এটা সব থেকে অ্যাভেলেবল পাওয়া যায় না, কিন্তু কিছু কিছু জায়গায় এটা আমি দেখেছি বাংলাদেশে আছে, হয়তো পাবেন আপনি, মানে যেমন ধরেন অন্য কেউ কে যে আনাতেও পারে, দিস ইজ এই বইটা অসাধারণ বলতো, এবং এটা খুবই ইউনিক একটা বই যেখানে বলা হয় হিস্টোরিক্যাল অ্যানালিসিস দিয়ে যে কিভাবে মার্কেট অ্যাজ এ ইনস্টিটিউশন তৈরি করা হয়েছিল ইংল্যান্ডে,
এবং এটা একটা এনক্লোজার অ্যাক্ট ছিল, যেখানে হয় কি মানে কোন এই ল্যান্ড এবং লেবার কখনোই একটা পণ্য হিসাবে দেখা হতো না। হোয়াট হি কলস ফিকটিশিয়াস কমোডিটি, এগুলো হচ্ছে কাল্পনিক নির্মিত পণ্য, কারণ মানুষের জীবন এটাকে আমরা লেবার বলি, জমি প্রকৃতিকেই আমরা ল্যান্ড বলি, এবং ল্যান্ড এবং লেবার হ্যাজ বিকাম জাস্ট লাইক এনি আদার গুড, ইট ক্যান বি বট অ্যান্ড সোল্ড। আপনি ১৬০০ সালে গেলে এটা চিন্তাই করা যেতে পারেন যে এটা মানুষ কেনা যাবে বিক্রি করা যাবে, এবং শ্রম আমরা বিক্রি করে কিনতে পারি মার্কেটে। এটা কিন্তু জন্য আমাদের অর্থনীতি মানসিকতা মেন্টালিটি কিন্তু চেঞ্জ করতে হয়েছে। এবং আমরা যদি দেখি এনক্লোজার অ্যাক্টে যেটা হয় যে অনেক শ বছর ধরে চাষি করা হচ্ছিল কমন ল্যান্ডে, কারণ ল্যান্ড কোনো প্রোডাক্ট ছিল না, বেচা কেনা যেত না। এনক্লোজার অ্যাক্ট এলিজাবেথ পিরিয়ড থেকে শুরু হয়, পরে 1700-1800 হয়, যেটা হয় যে বড় বড় নোবিলিটি যারা ছিল ওদের ডিউক টিউক এরা এসে ফেন্স করে, এনক্লোজার ফেন্স করে, এবং এদেরকে যারা ছিল এদেরকে ১০০ বছর ধরে এদেরকে বের করে দেওয়া হয়, উচ্ছেদ করা হয়, এবং এরাই পরবর্তীতে গিয়ে লেবার হয়, কারণ এদের তো আর কিছু নেই, ওরা আগে নিজে বাসায় খেত, এখন কিছু করতে পারছে, ওরা কি করবে হেঁটে হেঁটে দেবে, তারাই তখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে তখন হতে থাকে। সো ইন্ডাস্ট্রি একটা খুব বড় রিসার্চ আছে যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছে বিকজ ফ্রি লেবার তৈরি হয়, তো ফ্রি লেবার হয় বিকজ এদেরকে উচ্ছেদ করা হচ্ছে বলে। আপনারা দেখতে পারেন, আপনারা আমি রিসেন্টলি খুব ইন্টারেস্টিং হয়েছে সেই সময় সুনীলের যে বই, ওখানে গঙ্গা যখন আপনারা যারা বলছেন গঙ্গা যখন ওই ব্রিটিশদের সাথে ও করতে থাকে, ওখানে এক জায়গায় বলা আছে যে জমিদার, নতুন জমিদাররা আছে যারা দেখে যে যখনই লাভ হচ্ছে না তাদেরকে কৃষক থেকে উচ্ছেদ করে দেয় অথবা তাদের উপর অনেক অত্যাচার করে, এবং তার কথা থাকে যে এটা আগে ছিল না, আগে এরা জমিদাররা দেখে রাখতো, কারণ তাদের একটা লং টার্ম রিলেশনশিপ ছিল। এখানে যেটা হয় যে না তুমি টাকা দিতে পারছো না, তোমাকে উচ্ছেদ করে দিলাম, এরাই গিয়ে পরবর্তীতে কাজ শুরু করছে। কিন্তু বাংলাদেশ বেঙ্গলেও এটা হয়েছে এই জিনিস, এবং ওই সিমিলার টাইমে ওখানে হয়েছে 18th century, এখানে হয়েছে 19th century, সো ওই সেই মুভমেন্টে। এবং এই যে রোড, এটা কিন্তু এই প্রাতিষ্ঠানিক মার্কেটটা তৈরি করতে গিয়ে সোসাইটির সাথে এরকম কিন্তু জোর করে সব কিছুতে আনা হয়েছে। এবং আমি যেটা বলেছিলাম মার্কেট সবসময় যে ওনলি ওয়ে টু এক্সচেঞ্জ গুডস এটাও কিন্তু সঠিক নয়। যেমন ধরুন আমি যেটা এক্সাম্পল দিই, ফিজিতে আপনারা দেখবেন, ফিজি ইস্তিমর এগুলো জায়গায় আপনারা দেখবেন এখনো আছে যে ভিলেজে, আমি গিয়ে খুব ইউনিক ছিল যে আমি গিয়ে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনাদের এখানে চাষি আছে লেবারকে, কিষাণ আমরা বলি এখানে লেবার কে আছে যারা, বলে লেবার তো কে যায় মানে, বলে আমরা সবাই ফার্মার, আমরা ধরেন এই এই জায়গায় ২০টা ফার্মার আছি, আমরা এক একজনের জমিতে গিয়ে চাষ করি, যখন চাষের সময় আসে তখন আমরা এই ২০ জন গিয়ে এরাই কিন্তু ফার্ম ওরাই গিয়ে করে, করে তারা এই সব যা প্রোডাকশন এটা তাদের চিফকে দেয়, তাদের ওই জায়গার মহাজন যে যেই আছে মানে হেড আর কি, সে ওটা নিয়ে আবার সবাইকে ডিস্ট্রিবিউট করে দেয়। এটাকে বলে আপনার মানে রিডিস্ট্রিবিউটিভ পদ্ধতি। হ্যাঁ, মানে একজন সেন্ট্রাল অথরিটি আছে, সে কাছে নিয়ে সে আবার সবাইকে দেয়, এবং সে কিছু জমা রাখে যে যদি কোনোদিন ফসল না হয় একটা বছরে সেখান থেকে সে দিতে পারে। রাইট, এইটা কিন্তু নন মার্কেট অ্যাপ্রোচ টু ডিস্ট্রিবিউশন। কিছু আছে আপনার হাউস হোল্ডিং, গৃহস্থলি, যেখানে বাসায় তৈরি করছে ওটাও আগে ছিল। সো মার্কেট যে একমাত্র এক্সচেঞ্জ সেটা কিন্তু ট্রু না, রাইট, দেয়ার আর আদার মেথড ছিল। এবং মার্কেটটা কিন্তু তৈরি করা হয়েছে হিস্টোরিক্যাল অ্যানালাইসিস বলে রাফলি 300-400 ইয়ার্স এগো। এর আগে আপনি দেখবেন হিস্টোরিক্যালি আপনি দেখবেন আমার বাবা ছিল মুচি, আমিও মুচি হচ্ছে, এরকম একটা ট্রেডিশনের মাধ্যমে হতো। আপনি 16th-15th century ইউরোপে গিয়ে যদি বলেন যে বেচা কেনা করবো এটা করবো, ইটস এ ভেরি স্মল একটা স্পেসিফিক এরিয়াতে হতো, বাকি সোসাইটি ওয়াজ মাচ মোর ট্রেডিশনাল। সো আমাদের কনসেপ্ট মার্কেট সারা জীবন ছিল এটাও একটা ভুল ধারণা, ইট ওয়াজ নট দেয়ার, ইট ওয়াজ ক্রিয়েটেড। এবং এই যে অর্থনৈতিক মানসিকতা আমাদের মধ্যে চলে আসছে যে সব কিছুই বেচা কেনা যায়, মানুষ লেবার এভরিথিং, ইট ইজ আ ভেরি রিসেন্ট কনসেপ্ট, রাইট। সো এটা আই গেস ইজ এ মেজর লার্নিং। সো আই গেস এখান থেকে আজকের যে লেকচার থেকে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে মার্কেট ইজ এন আর্টিফিশিয়াল থিং, যেটা আমরা ক্রিয়েট করছি, যেটা পলিটিক্স দ্বারা নিয়ন্ত্রিত মানে ইফেক্টেড, এবং আপনি যা আয় করছেন এটা হ্যাঁ আপনার ডেফিনেটলি আপনার এটা অবদান আছে, বাট লট অফ আদার ফ্যাক্টর্স ইনফ্লুয়েন্সেস ওয়ার্ক, রাইট। তো আপনি নিজের আর্নিং নিয়ে সবসময় মনে রাখবেন এখানে অনেকেরই আছে যেটা এটার উপর আমরা যেগুলি অনেক বেশি ট্যাক্স দিচ্ছি এটা সেটা,
তো অনেকেরই আছে এটার উপর দে ওন পার্ট অফ ইউর ইনকাম বিকজ দিস দের আর পিপল হু ডিড নট কেপ দ্যাট লাক যেটা আপনাকে ফেভার করছে আপনি যে ফ্যামিলিতে বড় হয়েছেন আপনি যে ফ্যামিলিতে যে পজিশনে বড় হয়েছেন আপনি যে সোসাইটিতে বড় হয়েছেন আপনি যে টাইমে বড় হয়েছেন দিজ আর অল ভেরি র্যান্ডম ইভেন্টস রাইট সো ইউ হ্যাভ টু কনসিডার দোজ এইটা রিফ্লেক্টেড ইফ থ্রু ইউর মার্কেট ট্রানজাকশন এবং মার্কেট অ্যাজ এ কনসেপ্ট অ্যাজ এন ইনস্টিটিউশন টু অ্যালোকেট গুডস অ্যান্ড সার্ভিসেস ইজ এ ভেরি রিসেন্ট কনসেপ্ট হিস্টোরিক্যালি দেখা যায় সো ইটস নট সামথিং যেটা সবসময় ছিল সো উইথ দ্যাট আই উইল এন্ড মাই প্রেজেন্টেশন অ্যান্ড আই উইল টেক কোয়েশ্চনস দিজ আর লিস্ট অফ বুকস আমি যেটা বললাম ইকোনমিক ইউজার গাইড হায়েকের রুট রিসার্ভ টার্ম পোলানি স্যান্ডেল স্যান্ডেলের মেইন আর্গুমেন্ট যেগুলো আমি বলছি এটা স্যান্ডেলে এই দুটো বলতে পাবেন টাইরানি অফ মেরিট যেটা খুব রিসেন্ট এসেছে বাট অন্যটা ইজ অ্যাভেলেবল ফ্রম ইউটু 2012 এসেছে মোর রেলিভেন্ট উইচ ইজ হোয়াট মানি ক্যান নট বাই দ্য মোরাল লিমিটস অফ মার্কেট আর স্যান্ডেলের টেক টকও আছে মাইকেল স্যান্ডেল SANDEL ওর টেক টকও আছে প্রচুর দেখতে পারবেন ওর আরেকটা পডকাস্টও আছে জাস্টিস নিয়ে Highly recommended, Harvard professor on philosophy. So yes, with that I will conclude. Sanjana? Dhonnobad bhaiya, oshadharon ekti lecture er jonno. Amra mone hoy ekta proshno jete pari. Thik ache. কিছু প্রশ্ন এসেছে এফবি লাইভেও এসেছে এবং জুমের এখানে টেক্সটেও এসেছে তো আমি পড়ে শোনাচ্ছি প্রীতিলতা সে প্রশ্ন করেছে ডাজ কমার্শিয়ালাইজেশন ডিমিনিশ মরাল ভ্যালুস ডিমিনিশ যে ক্রাউডস আউট উড বি দ্য রাইট ওয়ার্ড মানে এটা মরাল ভ্যালুটাকে সরিয়ে দেয় নতুন মার্কেট ভ্যালু নিয়ে আসে সো এটা ডিমিনিশ করতে পারে বাড়াতেও পারে বাট এটা ডেফিনেটলি ওই ভ্যালুটাকেই সরিয়ে দিচ্ছে পুরোপুরি হ্যাঁ সো যেটা ওই যে আমি ডে কেয়ারের এক্সাম্পল দিলাম ওখানে মরাল ভ্যালুটা চলেই গিয়েছে সো ওই সেন্সে হ্যাঁ বলতে পারো ডিমিনিশ হয়েছে ডিমিনিশ হয়ে যায় কিন্তু এটা এটা রিপ্লেসড বাই আ ডিফারেন্ট কাইন্ড অফ লজিক চলে আসে তখন পরবর্তী প্রশ্নটি করেছে সেতু তিনি ইসরায়েলের ডে কেয়ারের যে উদাহরণটি দিয়েছিলেন সেটির প্রেক্ষাপটে একটি প্রশ্ন করেছেন প্রশ্নটি হচ্ছে পাবলিকলি ধূমপানের জন্য বা এই কোভিড এর সময় মাস্ক না পরার জন্য জরিমানা করা কতটা কার্যকর যেহেতু এই বিষয়গুলো সামাজিক দায়িত্বের মধ্যে পড়ে তো মার্কেটাইজ করলে ওই উদাহরণ অনুযায়ী হিতে বিপরীত তো হতে পারে এক্স্যাক্টলি ভেরি গুড পয়েন্ট এটার একটা চমৎকার এক্সাম্পল আছে আপনি দেখবেন ট্রাফিক আইনে স্পিডিং এটা মনে হয় ডেনমার্ক অথবা নরওয়ে ওয়ান অফ দ্য স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে এটা নিয়ম ছিল যে আপনার গাড়ির ফাইন মানে স্পিডিং এর ফাইন ইজ ডিপেন্ডেন্ট অন গাড়ির মডেল কারণ হচ্ছে আর্গুমেন্টটা হচ্ছে যে হয়তো ল্যাম্বোরগিনি চালাচ্ছে তার জন্য $100 দেওয়া কিছুই না সে দিয়ে দিবে সো যেটা ওরা করেছে যে তোমার গাড়ির দাম যদি $1,000,000 হয় ধরেন 1% ইউ হ্যাভ টু পে $20,000 100 কিলোমিটার উপরে দেবে আর যে গাড়ি চালাচ্ছে ধরেন টয়োটা সামথিং সে পে করবে $200 সো ওটা একটা ছিল সো বাট ইটস দ্য মার্কেট সলিউশন বাট আপনার যে হিতে বিপরীত ইটস ভেরি লাইকলি কারণ যেমন ধরেন যদি এখন ফাইন করা হয় যে $100 ফাইন হবে যদি আপনি মাস্ক না পরেন তখন যেটা হলো অনেকেই বলতে পারে আমি $100 দিয়ে দিব সমস্যা নেই আমি মাস্ক পরলাম না কিন্তু এটা তো কোনো সলিউশন হবে কিন্তু আপনাকে যদি বলা হয় এটাও ঠিক না আমি এটা বলছি না যে এটাই ঠিক বাট আপনাকে বলা হলো যে অনেক সময় দেখুন আমাদের পুলিশ ভাইরা ওনারা কান ধরে উঠা বসা করে আপনার এই লজ্জা যদি থাকে তাহলে আপনি ভয় বলবেন দরকার নেই আপনার জন্য $100 চেয়ে ওটা বেশি বাট এটাও যে আমি বলছি না এটা ঠিক সেটা না বাট আমি জাস্ট অ্যাজ এন এক্সাম্পল দিচ্ছি যে ইউ উড রাদার প্রেফার টু গিভ $100 দেন আপনি মানে সোশ্যাল এই মানে সবার সামনে এটা বেশি লজ্জা রাখবেন দ্যাট মাই অ্যাক্ট এজ এ বেটার ডেটারেন্ট দেন $100 সো এগেইন নন মার্কেট solution probably works better but you're right এরপরে আরেকটি কোশ্চেন এসেছে সেটি হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ ইনকাম সমাজে ইকুয়ালিটি বাড়াতে সাহায্য করে ঠিক এক্ষেত্রে সরকার যদি কর আরোপ করে সাকিব আল হাসানের অ্যানুয়াল ইনকামের বড় একটি অংশ সমাজের দারিদ্র বিমোচনে ব্যবহার করে
তাহলে সমাজের দারিদ্র বিমোচনে তা হয়তো কাজ করবে, কিন্তু এটিও কি সাকিবকে ডিসকারেজ করবে না? যদি তার ট্যালেন্টের উপার্জন সমাজ ভাগ বসায়, সাকিব কি তখন একইভাবে এন্টারটেন করবেন? এক্ষেত্রে সরকারের কি করা উচিত? সালমান রহমানের প্রশ্ন। এটা আমি স্পেসিফিক এক্সাম্পলে না যাই, বাট এটা 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 সাকিবের বিষয়। এখানে জিনিসটা হচ্ছে কি, ফার্স্ট অফ অল আমি তোমাকে এখানে দুটো জিনিস, ফার্স্ট অফ অল হচ্ছে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল লেভেলে আপনি আমি আমাদের যেটা বুঝতে হবে সেটা হবে যে আমি যা পাচ্ছি, আমার যা রিওয়ার্ড, ইট ইজ নট ডিপেন্ডেন্ট অন মি ওনলি। এটা কিন্তু একটা সাইকোলজিক্যালি ভেরি ডিফারেন্ট থিং। আপনি যখন থেকে চিন্তা করবেন, আপনার মধ্যে হয়তো আসে রিক্সাওয়ালা কাজ করে না এমনিতে, এর জন্য রিক্সাওয়ালা। আমি কিন্তু দেখেছি অনেক আপনাদের বাংলাদেশে আমাদের অনেক রিচ যারা ভিডিওতে বলেছেন যে গরিবরা গরিব বিকজ তারা কাজ করে না, তারা খুব লেজি। এরকম মানসিকতাই আসে যারা এরকম চিন্তা করে। তো ফার্স্ট অফ অল এটা থেকে বেরোতে আসতে হবে। যখন আপনি দেখবেন যে অনেক কিছুই লাকের উপর ডিপেন্ডেন্ট, তখন আপনি রিয়েলাইজ করবেন যে না, এটা তো আসলে আমার উপর সব, এই হিউমিলিটিটা আসবে। That is first one. Number two, taxer argument very valid, right? Kintu, at the interesting research of Nijiri Dake, America, e argument is useful, hai, je, to the payment na dao hai, tara rewarded hai. GM's CEO earns much higher than, used to earn much more higher than Toyota, ebo, BMW, Mercedes-Benz CEO, even JP Morgan in compared to, let's say, ডাচ জার্মান ব্যাংক যেটা। কিন্তু অবভিয়াসলি বিএমডব্লিউ ইজ টয়োটা ইজ এ ফার বেটার কোম্পানি হয়ে গেছে দেন জিএম। সো তখন কথা আসলো যে হাউ কাম, এবং রিসার্চে দেখা যায় ইউরোপিয়ান সিইওজ আর্ন মাচ লোয়ার, 20-30% লোয়ার দেন আমেরিকান সিইও, অথচ ইউরোপিয়ান সিইওজ আর আর্নিং জাস্ট অ্যাজ মাচ, আর ডুইং জাস্ট অ্যাজ মাচ। সো এটা ইনসেন্টিভের যে কথাটা আপনি বলছেন, ইট ডাজ নট ওয়ার্ক ওভার এ লঙ্গার, মানে একটা লেভেলে কি এটা কাজ করে না। এবং এটা ইভেন বেটার এক্সাম্পল আপনি দেখবেন নোবেল লরিয়েট ইকোনমিস্ট আছে ড্যানিয়েল কাহনেমানের, আপনি থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো বই আছে, টেক টকও আছে, যেখানে দেখা যায় যে আফটার $80,000, তখন এটা 5-7 বছর আগের টেক টক হয়তো, এখন আফটার $80,000-$70,000 এনি এডিশনাল ডলার ডাজ নট ইমপ্রুভ ইউর হ্যাপিনেস অর ইউর রিওয়ার্ড ফাংশন। সো রিওয়ার্ড ফাংশনটা কমে যেতে থাকে অ্যাজ ইউর ইনকাম গোজ আপ। So after certain level, additional income does not at all impact your incentive. So we research also. So first of all, I'm going to take a concrete example. The European CEOs, European Fortune 500 companies are doing just as better, if not better than American companies. But European CEOs earn much lower, and even Asian CEOs earn much lower than American CEOs. So incentive is not always equal to payment. পরের একটি কোয়েশ্চেন করেছে রিফায়েত রিফায়েত হোসেন। উনি প্রশ্ন করেছেন, তাহলে বর্তমান শিক্ষা কি বাণিজ্যের কাতারে পড়ে যাচ্ছে? যদি শিক্ষা বাণিজ্যের কাতারে পড়ে যায়, তাহলে সেটার কি আর মরাল ভ্যালু থাকছে কিনা? ইন্টারেস্টিং কোয়েশ্চেন। সো স্যান্ডেলের একটা বই এক্সাম্পল আছে যে আমেরিকায় বই পড়া বাড়ানোর জন্য বাচ্চাদের মধ্যে টাকা দেওয়া হবে, যে $1 পড়লে তুমি বই পড়বা বেশি। এখন এটা কিন্তু প্রবলেম্যাটিক ও বলে, কারণ বই পড়া উচিত বই পড়ার জন্য, যখন টাকা দিয়ে রিপ্লেস করবেন ইউ স্টার্ট ইকুইটিং বুক প্রাইস, এবং দেখা গেছে ইট ডাজ নট ওয়ার্ক, ইট ডাজ নট রেজাল্ট ইন বেটার গ্রেডস। যে হ্যাঁ, হয়তো সে বই পড়েছে ওই টাকা পাওয়ার জন্য, বাট আলটিমেটলি যে উদ্দেশ্য ছিল সে বেটার গ্রেড পাবে সেটা হচ্ছে না। সো আমরা যখন কাজ করি, এখন আমরা যে সমাজ ব্যবস্থা আছি, আনফর্চুনেটলি মার্কেট ইজ ইকুয়াল টু ডিমান্ড সাপ্লাই হয়ে গেছে, আপনার লাইভলিহুড ডিপেন্ড করে ওটার উপর। সো এখন এই প্রেক্ষাপটে, সো দ্যাটস ওয়াই ফিলোসফি ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট দেয়ার নিডস টু বি আ চেঞ্জ। এর জন্য আপনার বেসিক ইনকাম নিয়ে যে কথা হচ্ছে কোভিডে, এগুলো আসছে এই কারণে যে এটা তো ঠিক হচ্ছে না। পড়াশোনা যেমন ধরেন দেখা যাচ্ছে এখন থিওরিটিক্যাল ফিজিক্স অনেক কম লোক পড়ছে, হ্যাঁ, অ্যাজ অপোজ টু বিজনেস অ্যান্ড এভরিথিং, বাট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছিল কিন্তু ফিজিক্স, সায়েন্স এবং এগুলোর কারণে। সো ইট ইজ আ ভেরি স্ট্রং ফিয়ার ডেভেলপ ওয়ার্ল্ডে, বাংলাদেশের জন্য, বিদেশের জন্য, সব জায়গায়, যে আমাদের এডুকেশন যদি মার্কেট বেসড হয়ে যায়, যেটা হয়ে গেছে অনেকটুকু, ইট উইল অ্যাকচুয়ালি ডিস্টর্ট ফিউচার গ্রোথ, এবং এটা অ্যাকচুয়ালি লং টার্মের জন্য খারাপ। বাট কারণ সমাজ ব্যবস্থায় উই আর ওয়ের উই আর, সো উই হ্যাভ টু ফার্স্ট রেকগনাইজ দ্য প্রবলেম।
এরপরের প্রশ্নটি করেছেন আশরাফুল বাড়ি, উনি প্রশ্ন করেছেন কোন একটি নির্দিষ্ট অঞ্চলে কোন একটি নির্দিষ্ট মার্কেটের সফলতার বা ফেল করার পিছনে কি কোন নির্দিষ্ট ফ্যাক্টর কাজ করে? অতীতে বাংলাদেশে অনেক ট্যালেন্ট হান্ট শো দেখা যেত, কিন্তু অন্যান্য দেশের তুলনায় বর্তমানে আমাদের দেশের এই ট্যালেন্ট হান্ট শো গুলোর ফলাফল বা সফলতা নিম্নমুখী। এরকম ক্ষেত্রে কি ধরনের ফ্যাক্টর কাজ করতে পারে? এটা খুবই স্পেসিফিক কোয়েশ্চেন। আপনার মূল প্রশ্ন কথা হচ্ছে কি, ট্যালেন্ট শো যে আমরা দেখি, এখানে ফিলসফির অন্য একটা প্রবলেম চলে আসে, সেটা হচ্ছে আমাদের কারেন্ট মডেল অফ মার্কেট এবং এই ট্যালেন্ট শো ইজ ভেরি মাচ ডিপেন্ডেন্ট অন সামথিং কল উইনার টেক্স ইট অল। সো এখানে যেটা হচ্ছে, আমাদের কারেন্ট সিস্টেমে এবং মার্কেটেও এটা আছে, নোবডি রিমেম্বার সেকেন্ড বেস্ট। আপনি চিন্তা করেন, আমার মনে নেই আপনার আমেরিকাস গট ট্যালেন্ট, ব্রিটেন গট ট্যালেন্ট, এরকম বাংলাদেশও ট্যালেন্ট শো ছিল, আপনার কি নাম্বার টুর নামটা মনে আছে? হয়তো নাই, আপনি নাম্বার ওয়ানের ক্ষেত্রেই মনে থাকে না, এখন নাম্বার টুর ক্ষেত্রে মনে নেই। অথচ তাদের মধ্যে হয়তো তফাৎ হচ্ছে খুব সামান্য যে নাম্বার ওয়ান হয়েছে আমাদের। এবং এইটা হচ্ছে স্যান্ডেলের যে বইটা, আমি মার্কেটটা নিয়ে আজকে স্পেসিফিক কভার করেছি, স্যান্ডেলের বইটা হচ্ছে টু বি অনেস্ট মোর গিয়ার টুয়ার্ড আমাদের আইডিয়া অফ মেরিটোক্রেসি। আপনি যেটা বলছেন যে ট্যালেন্ট ইজ এ ফাংশন অফ মেরিটোক্রেসি, এবং সে আর্গিউ করে এবং ফর ভেরি গুড রিজন যে এই আইডিয়া অফ মেরিটোক্রেসি ইজ রং, কারণ এই মার্কেটের মতো সিমিলারলি মেরিটও একই জিনিস করে। যাদের মেরিট আছে, যাদের ধরেন দেখতে সুন্দর, যে একটু বুদ্ধি বেশি, যার পড়াশোনা বেশি, সে ভাবা শুরু করা শুরু করে তো আমার এটা প্রাপ্য, আমি তো এটা হচ্ছে নিজের কাজ, তার মধ্যে এটা চলেছে, আমি চ্যানেলাই এই পাওয়ার পেয়েছি, আমি তো আসলে মানে হচ্ছে সবচেয়ে বেস্ট। এবং এটাই হচ্ছে অহংকারের ফার্স্ট সাইন, এবং এটা থেকেই আসলে ফার্স্ট অফ অল এটা জাস্টিফাইডও না, কারণ যে দেখা যায় যে এটা আপনার কারণে হয়নি, অনেক কিছু কারণেই হয়েছে। পরে পরবর্তীতে দেখা যায় যে এটা এটা সো ওটা মেরিটোক্রেসি, আপনার যে প্রশ্ন রেস্কিউ উইথ মার্কেট আসছে, বাট মেরিটোক্রেসি ক্ষেত্র একইভাবে যে টাইরানি অফ মেরিট ওইটা মানে এটা আর্গিউ করা হয়। So I would say probably I would raise question about having this kind of show. I'm not a big fan of talent show. Ishrat Pritilata je proshnoti korechen sheti hocche Usain Bolt said that his training partner Johan Blake worked harder than him. In this case we can see that only hard work is not enough, then what else need beside it? So jeta ami bollam amader je dharona, এবং এটার জন্য একটা সমস্যা হচ্ছে, এই ফিউডাল টাইমে 18th century 16th century অ্যারিস্টোক্র্যাটদের মধ্যে কিন্তু একটা জিনিস ছিল, তারা জানতো যে এটা তাদের উপর না যে তারা খুব ভালো পজিশনে আছে। ইট হ্যাপেন্স টু বি লাস্ট সে বর্ন ইন এ ডিউক ফ্যামিলি, যার কারণে তারা অনেক রিচ। তো এর জন্য যারা ভালো অ্যারিস্টোক্র্যাট ছিল তারা তাদের আশেপাশে জনগণের জন্য অনেক কিছু করত। এই মার্কেট সোসাইটিতে যেটা সমস্যা হয়েছে কি, একদিকে খুবই লিবারেটিং, কিন্তু এটা ডাউনসাইড যেটা হয়েছে, ইউ হ্যাভ কাম টু থিঙ্ক এভরিথিং ইজ ডিপেন্ডেন্ট অন ইউ। আমি হার্ড ওয়ার্ক করবো, যেটা আমি বললাম ওই ডেথ অফ এ সেলসম্যান এর এক্সাম্পলটা বইটা পড়লে দেখি, আমি হার্ড ওয়ার্ক করবো আমি রিওয়ার্ড করবো। আপনি যেটা বললেন যে এটা ছাড়া কি হতে পারে, হার্ড ওয়ার্ক ছাড়া অ্যাকচুয়ালি অনেক কিছু আপনার উপর ডিপেন্ডই করবে না। ইউ হ্যাভ ফেট ইজ এন ইম্পর্টেন্ট থিং, ইফ ইউ আর বর্ন ইটস অ্যাকসেন্স এ পেসিমিস্টিক বাট অ্যাকসেন্স এ লিবারেটিং অলসো, কারণ ইউ হ্যাভ টু চ্যারিশ আপনার যে অপরচুনিটি আসে, এবং যাদের আসছে দে শুড রেকগনাইজ যে অনেকের কাছে এই অপরচুনিটি আসে না, রাইট? আ লট অফ থিংস আর বিয়ন্ড ইউর কন্ট্রোল, এবং এটা নিজের উপর প্রেশার দিয়ে আমি এত হার্ড ওয়ার্ক করছি আমি কেন পাচ্ছি না, কেন পাচ্ছি না, অনেক কিছুই কাজ করে। সো ইউ হ্যাভ টু বি লেস হার্ড অন ইউর সেলফ, লট অফ থিংস ইন লাইফ ডিপেন্ড আর ওয়ে বিয়ন্ড আওয়ার কন্ট্রোল। ফার্স্ট থিং হচ্ছে এটা রেকগনাইজ করা। সর্বশেষ প্রশ্ন যেটি আমরা নিব, আজকে সর্বশেষ প্রশ্ন, সেটি হচ্ছে মোহাম্মদ ইসমাইল করেছেন কোশ্চেনটি যে এসএসসি পরীক্ষা দেওয়াটা কি মার্কেট সরকার আর পরীক্ষার্থীদের মধ্যে, মানে সরকার আমার মেধার মূল্যমান নির্ধারণ করে দেয়? এটা একটা ব্রডার ডিবেট অ্যাবাউট এডুকেশন মার্কেট। আপনি আমরা যেভাবে ডিফাইন করেছি এটা তো বেচা কেনা হচ্ছে, সো এখানে ঠিক বেচা কেনা হচ্ছে না, কিন্তু আপনি যেটা বলতে পারেন সেটা হচ্ছে যে দ্য আইডিয়া অফ মার্কিং ইটসেলফ ইজ পার্ট অফ মানে মার্কেট সোসাইটির একটা সাইড এফেক্ট, যেখানে এভরিথিং ইজ ভ্যালু,
everything is number, everything is apnar একটা ল্যাডারে রাখা হয়, এ উপরে এ নিচে, এ উপরে এ নিচে। আপনারা ব্ল্যাক মিরর যারা দেখেছেন হয়তো ওইখানে একটা এপিসোড ছিল যেখানে সোশ্যাল ইন্ডেক্সিং তৈরি করা হয় যে আপনি সোসাইটিতে নাম্বার হচ্ছে কিনা, আপনি ফ্রেন্ড, আপনি ফেসবুকে লাইকস কয়টা পাচ্ছেন, ইনস্টাগ্রামে কয়টা আপনার লাইক দিচ্ছে, এভরিথিং ইজ নাম্বার ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, রাইট? This is a side impact of market. কারণ হচ্ছে কি, মার্কেট যখন সবকিছু, এটাই হচ্ছে ওই যে অর্থনৈতিক মানসিকতা থেকে আসছে, রাইট? আগে কিন্তু এই ডিগ্রিতে কত মার্ক পেয়েছিল, আপনি, আমার কিছু একটা বই আছে এডুকেশন ইন 18th সেঞ্চুরি আর 16th সেঞ্চুরি, তখন কিন্তু ইট ওয়াজ এন ডিটারমাইন্ড যে এটার আপনার মার্কেট ভ্যালু কত। কিন্তু এখন যেটা হচ্ছে, ইউ নিড টু হ্যাভ দিস গ্রেড, ইউ হ্যাভ টু হ্যাভ দিস নাম্বার, ইউ হ্যাভ টু হ্যাভ ফার্স্ট সেকেন্ড থার্ড। সিজিপিএ যখন হয় সেটা নিয়ে অনেক তর্ক তৈরি হচ্ছিল, এখন তো বোর্ড স্ট্যান্ড কি হচ্ছে সেটা বোঝা যাবে না, রাইট? সো এখানে ওই জিনিসটা আমি বলবো, ইটস নট আ মার্কেট ইন সেলফ গ্রেডিং করা, বাট ইট ইজ আ রিফ্লেকশন অফ আ মার্কেট সোসাইটি। একটা মার্কেট সোসাইটিতে এরকম হবে যে নাম্বারিংস করা, এভরিথিং, কে উপরে কে নিচে, কে ভালো কে খারাপ, এগুলো জিনিস চলে আসে। ভাইয়া লাস্ট একটা কোয়েশ্চেন এসেছে, সেটা আমি, যদি আমরা সবকিছুতে মার্কেট ভ্যালু মেনে নেই তাহলে মরালিটি এবং গুডস ভ্যালু কি একই হয়ে যায় কিনা, এটা শেষ প্রশ্ন ভাই। মরালিটি এন্ড গুডস একই হয়ে যায় কিনা? হ্যাঁ, গুডস এর ভ্যালু একই হয়ে যায় কিনা, মানে তখন যেটা হচ্ছে অ্যাকচুয়ালি মোরাল ভ্যালু বলতেই কিছু থাকছে, কারণ যেটা আমি বলছি বারবার, মোরাল ভ্যালু ইজ সাবজেক্টিভ। একটা সোসাইটিতে একটা জিনিস যেটা আমি বললাম, ক্যানাডায় ক্যানাবিস ইজ allowed, Bangladesh has allowed, right? Moral value is a subjective evaluation of the population, all citizen and population, right? Kintu market value, they may or may not, because market value is just a demand supply function. Jeta high bar bar bolche, it has nothing to do with morality. Jodi demand high thake, supply thakbe, jodi supply na thake, price bere jabe. Etar sathe morality er actually kono somporki hobe na, right? সো এখানে আমরা যদি সবকিছুই মার্কেটে চলে আসে, যেটা হবে, আমরা মার্কেটকে, হ্যাঁ, আমরা একটা করব যে আমরা ভাবো এটাই মরাল, যেহেতু যেটা ভুল হচ্ছে বারবার, যেহেতু এটা মার্কেটে ডিমান্ড হাই, এর মানে এটার ভ্যালু হাই, মানে মোরাল ভ্যালু হাই, এটা কমপ্লিটলি রং, ইট হ্যাজ নাথিং টু ডু উইথ মোরাল ভ্যালু। যেটা আমি আবার বললাম, ওই যে কোভিড সিচুয়েশনে আমরা ক্যাসিনো ওনারকে অনেক বেশি টাকা দিই, এর মানে না মরালি কোভিড সিচুয়েশনে তাকে এসেনশিয়াল ওয়ার্কার বলা হচ্ছে, নো, নট রিয়েলি। এসেনশিয়াল ওয়ার্কার যেটা এমনি এক্সাম্পল দিলাম হচ্ছে যে গ্যাস স্টেশন ওয়ার্কার, ফার্মাসিস্ট, দিজ আর এসেনশিয়াল ওয়ার্কার, মানে মোরাল ভ্যালু হচ্ছে এইগুলো ওয়ার্কার, টিচিং, এগুলোতে আসছে, রাইট? সো ইট টুক আস আ প্যান্ডেমিক, গ্লোবাল প্যান্ডেমিক, ফর আস টু রেকগনাইজ যে আমাদের সিস্টেমে কিছু সমস্যা আছে, কারণ আমরা যাদেরকে মার্কেট ভ্যালু দিচ্ছি তারা আসলে এসেনশিয়াল ভ্যালু পাচ্ছে, মানে তারা এসেনশিয়াল। So it has nothing to do with, I think, market value. I think Hayek was right in that sense. Market value has nothing to do with moral value. ধন্যবাদ ভাইয়া, আমরা মনে হয় শেষ করতে পারি, আজকে অসাধারণ একটি লেকচার নিয়েছেন, সেশনটি অসাধারণ ছিল, বিশেষ করে আপনি যে প্রশ্নটি আমার মনে হয় সবার মধ্যে জাগাতে পেরেছেন, যে আমরা যে হার্ড ওয়ার্ক আর সাকসেস এর মধ্যে একটা রিলেশনের কনসেপ্ট বের করি, সেটা সবসময় সত্য নাও হতে পারে। তো আমার মনে হয় সব পার্টিসিপেন্টরাই আজকের ক্লাসে অনেক বেশি উপকৃত হবে। তো পরবর্তী সেশনের সময়সূচি আমরা জানিয়ে দেব, পরবর্তী সেশনের আগে আমরা আমাদের অ্যাসাইনমেন্টের টপিকও জানিয়ে দেব, এবং রিকোয়ার্ড রিডিং লিস্ট যেগুলো ভাইয়া আমাদেরকে পাঠাবেন সেটি আমরা পার্টিসিপেন্টদের মেল করব। তো সেই ততদিন পর্যন্ত আপনারা ওয়াইপিএফ এর সাথেই থাকুন, সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।